بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين اذ بعث فيهم رسولا من انفسهم رسولا من انفسهم يتلو عليهم اياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمه وإن كانوا من قبل لفي ضلال مبين. أولما أصابتكم مصيبة قد أصبتم مثلها قلتم أن هذا قل هو من عند أنفسكم إن الله على

একশো তো পঁয়ষট্টি নম্বর আয়তের আলোচনাই করছি সেই আয়ত সম্পর্কে আলোচনা এখনও শেষ হয়নি আজকে বিষয়ের বাকি অংশ বর্ণনা করবো জার্সিয়া মুফাস্সেরা ও উঠিয়েছে আমরা তাদের এক একটি কথা খণ্ডন করছি দেখে নিচ্ছি গতকাল আমাকে লোকমান বলেছে যে তিনিও এটি মনে করেন এবং অন্যদেরও এটি ধারণা যে আজার এবং তারা সম্পর্কিত যেই কথা বলেছেন তা অধিকাংশ শ্রোতার জন্য এমন ছিল যা তারা বুঝতে পারেনি কেননা তারা এর ঐতিহাসিক পটভূমি জানে না তাই আর একটু ব্যাখ্যা প্রয়োজন যে কোরান কি বলে বাইবেল কি বলে মুফাসেরা কি বলে আর আপনার দৃষ্টিভঙ্গি কী এই বিষয়ের উপর কিছুটা আলোকপাত করা দরকার অধিকাংশ ব্যক্তির মতে এটি নতুন লোকমান নিজে অবশ্য লোকমানের জন্য স্পষ্ট ছিল না তাই আমি সংক্ষেপে এই সম্পর্কে কিছুটা আলোচনা করব কোরআন শরীফে হজরত ইব্রাহিমের প্রেক্ষাপটে তার পিতার নাম আজর উল্লেখ করা হয়েছে একবার তিনি তার পিতার জন্য দোয়া করেছিলেন সেই দোয়ার কথা উল্লেখ আছে অন্যত্র এটি উল্লেখিত আছে যে ইব্রাহিম এই দোয়া করেছিলেন তার এক প্রতিশ্রুতির কারণে অর্থাৎ আপনার ক্ষমার জন্য আমি অবশ্যই দোয়া করব কিন্তু এরপর খোদাত ইব্রাহিমের সামনে স্পষ্ট করলেন যে তোমার পিতা খোদার শত্রু ইব্রাহিম করলেন ইব্রাহিমের হৃদয় থেকে তার জন্য দোয়ার ধারণাই বেরিয়ে গেছে কিন্তু তিনি তার ওয়াদা রেখেছিলেন বিভিন্ন এই কারণে কিছুটা দ্বিধাদ আছেন একবার এদের বা আমি বলেছিলাম যে এটি হযরত ইব্রাহিমের সাথে খোদার বিশেষ ভালোবাসার বহি বহির প্রকাশ ঘটছে আল্লাহ তাআলা পূর্বেও বাধা দিতে পারতেন কারণ তিনি জানতেন যেটি হবে মনে হয় দোয়া তখন করেছেন যখন পিতা মারা গেছেন দোয়া অনেক দেরিতে হয়েছে মনে হয় যেন খানা কাবা নির্মাণের সময় দোয়া করেছিলেন ইতিপূর্বে তিনি পিছনে নদের রেখে এসেছিলেন অনেক বড় বিপ্লব এসে গিয়েছিল জীব জীবদ্দশায় দোয়া করা তো বৈধ রসর উল্লাহ ইসলাম সমস্ত মোশ্রেকদের জন্য দোয়া করতেন যে আল্লাহ তাদেরকে হেদায়েত দাও দোয়াই তো এই বিপ্লব এনেছিল আর হজরত ইব্রাহিমের যে দোয়ার উল্লেখ আছে তা মৃত্যুর পরের দোয়া কিন্তু মুশরিকের জীবনে তাদের জন্য দোয়া করা নিষিদ্ধ নয় এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া স্পষ্ট ভাবে গৃহীত দোয়া তাদের পক্ষে রাসূলুল্লাহ দোয়া করেছেন যারা মুশরিক ছিল যেমন আবু জাহেলের জন্য দোয়া করেছিলেন যে আল্লাহ তাকে হেদায়েত দাও পুরো জাতির জন্য যেন দোয়া করতেন তাইফ کے موقع پر اپ نے دعا مشہور دعا جو ہے তায়েফের অত্যাচারের সময় দোয়া করেছিলেন যে আল্লাহ হুম্মাহ দে কমি ফাইন্নাহুম লা ইয়ালামুন আর এই দোয়া পরেও করেছিলেন তাই মুশরিকদের জন্য দোয়া করতে যে বারণ করা হয়েছে এটি তাদের জীবদ্দশায় নয় বরং মৃত্যুর পরের ব্যাপার এটি মৃত্যুর পর হেদায়েতের জন্য দোয়া করতেই পারতেন না আর একটাই দোয়া বাকি থাকে তা হলো ক্ষমার দোয়া আল্লাহ তালা বলেন যে মুর্শেদ যখন আমার কাছে এসে যায় সারা জীবন যদি তারা তবা করার তফিক না পায় তাহলে তাদের জন্য দোয়া করবে না এটি আল্লাহর ব্যাপার তিনি বান্দার সাথে যা ইচ্ছা ব্যবহার করবেন আমি মনে করি এই কারণে হজরত ইব্রাহিম আলাই সালাতসালাম পিতার জন্য দোয়া করেছেন যাকে কোরআন তার পিতা আখ্যাদে মৃত্যুর পরের দোয়া এটি পিতার আল্লাহ আর তার সাথে খোদার বিশেষ স্নেহ এবং ভালোবাসার প্রমাণ পাওয়া যায় যে যদিও আল্লাহ জানতেন যে আজর শত্রু ছিল আল্লাহ তাআলা আর আল্লাহ তাআলা শত্রুদের জন্য বিশেষ করে মুশরিকদের জন্য মাফ করে বা ক্ষমার দেওয়া পছন্দ করেন না তার সত্ত্বেও ইব্রাহিম নিজের প্রতিশ্রুতি রক্ষা করা পর্যন্ত আল্লাহ অপেক্ষা করেছেন তার ওয়াদা যখন রক্ষা হলো তখন আল্লাহ তাকে জানালেন যে এ তো শত্রু এই হলো পুরো বিষয় এই বিষয়ের পটভূমি স্পষ্ট করার জন্য আমি আপনাদের সামনে বর্ণনা করছি হজরত ইব্রাহিম আল ইসলামের পিতার সম্পর্কে পিতার জন্য দোয়ার উল্লেখ আছে আর আজারকে পিতা হিসাবে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এর কথা আপনারা স্মরণ রাখবেন বাইবেলে গতকাল আমি যে উদ্ধৃতি উপস্থাপন করেছিলাম তাতে আজারের পরিবর্তে তারা নাম উল্লেখ করা হয়েছে তার পিতার নাম ছিল তারে তারে এর উল্লেখের সাথে এটিও বলা হয়েছে যে ইব্রাহিম ইবরাহিম আলাইসাল্সলামের বিয়ে তারে সৎ বোনের সাথে সৎ বোনের সাথে হয়েছে পিতার পক্ষ থেকে অর্থাৎ তারের এই জটিলতা দূর করার জন্য বিভিন্ন কথা আপনাদের সামনে আমি রেখেছিলাম মুফাসের এটি ধারণা যে বাইবেলে যে তারা তারে সম্পর্কিত কথা আছে সেটি সঠিক ইব্রাহিম তারেরই পুত্র ছিলেন হাজার সারা সম্পর্কে এই ধারণা পেশ করা হয় যে তিনি মামাতো বোন ছিলেন বা বলা হয় যে কাজেন কিন্তু নির্দিষ্ট বলা হয় না যে খালাতো বোন না মামাতো বোন বাইবেল শুধু এতটাই বলে যে তিনি হজরত ইব্রাহিমের দ্বিতীয় মায়ের পক্ষ থেকে সৎ বোন ছিলেন এর সমাধান কি হাজার মুসলেহ মহম্মদ রাজিল্লাহানুর তফসিরে কবির বা বিভিন্ন স্থান থেকে আমি দেখেছি আজাদ মুসলিমদ এক জায়গায় একটা সম্ভাবনার কথা বলেন অন্যত্র দ্বিতীয় সম্ভাবনার কথা কিন্তু তার লেখা থেকে বোঝা যায় যে পুরোপুরি তিনি আশ্বস্ত ছিলেন না আর শেষ প্রবণতা এটি তারে নাম ছিল যার বিকৃত আরবিক নাম হলো আজর কিন্তু সমস্যা হলো তার ভাইদের ভিতর আজারের কোনো নাম দেখা যায় না শুধু তারারই উল্লেখ এরপর কথা উল্লেখ নেই রেফারেন্সে তাই আমাদের সমস্যার সম্মুখীন হয়েছে আর এই কারণে অন্য কাউকে সন্ধান করেছে আরেকটি সমাধান এটিও পেশ করা হয়েছে হাজার মুসলিম ওদের পক্ষ থেকে যে পিতা তারেই হবেন কিন্তু শৈশবে তিনি হয়তো মারা গিয়ে থাকবেন আর ইয়াতিম ছিলেন তাই আজর তাকে লালন পালন করেছেন তাই তাকে পিতা বলা বৈধ চাচাকেও পিতা বলা হয় আর যেহেতু তার ঘরে তিনি লালিত পালিত হয়েছেন তাই তাকে বাপ বা পিতা বলা যেতে পারে কিন্তু বাইবেল থেকে এটি প্রমাণিত হয় যে তারে অনেক দিন জীবিত ছিলেন জীবিত ছিল ইব্রাহিমের প্রথম হিজরত ওর থেকে যে হিজরত করেছিলেন তারা সাথে ছিল তাই বাইবেলের সাথে কথার বিরোধ দেখা যায় এই বিরোধ দূর করার জন্য যদি চেষ্টা করা তাহলে অন্যত্র একটা কন্ট্রাডিকশন দেখা দেবে তা এরানোর সম্ভাবনা দেয় আমি যে দৃষ্টিভঙ্গি পেশ করেছি এখনও আমি এর উপর প্রতিষ্ঠিত আছি আর আমার হৃদয়ে দৃঢ় বিশ্বাস রয়েছে যে কোরআন যে কথা বর্ণনা করেছে কথা সেটি সঠিক ইব্রাহিমের পিতার নাম আজার ছিল তার তারেহ ছিল না তারে তারের আরো আরো অনেক ভাই ছিল ও ভাই তাদের ভিতরে এক ভাই ছিল আজার ভাই এর প্রমাণ আমি আপনাদের সামনে রাখছি তার তারার তারের হাজত ইব্রাহিমের সাথে যাওয়া এটি প্রমাণিত আজারের সাথে যাওয়া প্রমাণিত নয় আজর নামে যতটুকু সম্পর্ক আছে সেল নিজেও স্বীকার করে যে এক নাম ইব্রাহিমের পিতা হিসাবে আজারের নাম উল্লেখ আছে একজন প্রসিদ্ধ ঐতিহাসিক যে ঐতিহাসিকদের ভিতর সব যে নির্ভরযোগ্য মনে হয় তার নাম হলো ইউসিবিএস বলা হয় ইউসিবিএস ইউসিবিএসও বলে কিন্তু তাকে জোসেফাস বলা হয় এক্লাস্টিক্যাল ইতিহাসের তেনে পিতা আফ ইব্রাহিমের পিতা হিসাবে জোসেফাস আজারকে উল্লেখ করে এটি সেল বলছেন দাত সেরে তারের পরিবর্তে না একলে ইতিহাসের পিতা জোসেফাস বড় বলেন সেল তার রেফারেন্স দিচ্ছেন সেল বলেন যে তিনি আজারকে ইব্রাহিমের পিতা উল্লেখ করেছেন। এটি আথার বলেছেন কিন্তু যা আজারের কাছাকাছি আমি এটি নিয়ে গবেষণা করাচ্ছি মালিক গোলাম ফরিদ সাহেবের যে কমেন্ট্রি বা তাফসীর সে নোটস ভালো নোটস তিনি উল্লেখ করেছেন তাতে এটি উল্লেখ আছে সেহেলের মূল রেফারেন্স এখনও পাইনি কিন্তু সেলের আসল রেফারেন্সও বের করব আর ইতিহাসের যে মূল উৎস জোসেফ হাসের ইতিহাসে তারপরে আপনাদের সামনে আবার এ বিষয়টা ব্যাখ্যা করব। একটি কথা নিশ্চই যে ওরিয়েন্টালিস্ট যারা কোরান সম্পর্কে আপত্তি করে তারাই মুসলমানদের সাহায্য করেছে এগুলো বের করে আর আজর সম্পর্কিত কোরআনের বিবরণ সত্য প্রমাণিত তাই এদিকে পরিবর্তন করার কোনো কারণ নেই তাকে চাচা কেন বলবো আমরা এইভাবে উভয় সমস্যার সমাধান হয়ে যায় আজাদ সারার জন্য পৃথক পিতা সন্ধানের প্রয়োজন নেই তিনি তার তারের মেয়ে আর তারের তার সাথে সফর করা মেয়ের দৃষ্টিকোণ থেকে সঠিক মনে হয় আজার যেহেতু চরম শত্রু ছিল আল্লাহ তালার সে পছন্দ করেন যে তার সাথে ইনি সফর করেন বা তখন পর্যন্ত সে মারা গেছে যখন দোয়া করা হয়েছে তখন তারে জীবিত ছিল আজর না এখন দেখুন তারের বয়স কত ছিল আর হজরত ইব্রাহিম যখন জন্মগ্রহণ করেন তখন তার বয়স কত ছিল বাইবেল থেকে আমি পেশ করছি আপনাদের সামনে তারের জন্মের সময় নহরের বয়স ছিল বছর দাদার নাম ভাইয়ের নামও ছিল সেখানে এই নাম অনেক বেশি ব্যবহার হতো আজকালও এটি দেখা যায় দাদার নামে পৌত্রের নাম রাখা হয় বাইবেল বলে নহরের বয়স ছিল ইব্রাহিমের পিতার জন্মের সময় নহরের বয়স ছিল উনত্রিশ বছর নহরের মোট বয়স এই দিক থেকে একশত বছর দাঁড়ায় আমরা বাইবেল থেকে হিসাব করেছি নহরের বয়স একশত বছর হজরত ইব্রাহিমের পিতার জন্মের সময় উনত্রিশ বছর ছিল অর্থাৎ তারের বয়স ছিল সত্তর বছর যখন ইব্রাহিম এর জন্ম হয় তার এর বয়স ছিল সত্তর যখন ইব্রাহিমের জন্ম হয় এদের কথা অনুসারে আর ইব্রাহিমের জন্মের আঠাত্তর বছর পর দাদার ইন্তেকাল হয় পঁচাত্তর বছর বয়সে তিনি হিজরত করেন ছেড়ে চলে যান আর তখনও দাদা জীবিত ছিল তখন তারের পিতার কথা বলছি তারের ছেলে না হলেও অন্য কারো ছেলে হলেও বা তারার ভাইয়ের ছেলে বাইবেলের বিবৃতি অনুসারে দাদা ১৪৮ আটচল্লিশ বছর বয়সে ইন্তেকাল করে এবং হিজরতের পরেও জীবিত ছিল আদি পুস্তকের এগারো অধ্যায় বাইশ নম্বর আয়াত এটি আর একটি রয়াত রয়েছে যা থেকে বোঝা যায় যে বাইবেলে কত স্পষ্টতা রয়েছে কোনো কোনো বিবৃতিতে এত বেশি জটিলতা রয়েছে যে অনেক নাম শুধু ভাষা ভাষা নামের উল্লেখ আছে বিস্তারিত নেই তাই এটি মনে করা যে তারে একজনই ছিল আর তার ভাই ভাইরা মারা গেছে এটি ঠিক নয় এটি সম্পর্কে আপনারা রেফারেন্স শুনুন তারের আর ভাই বোন কয়জন ছিল বাইবেলে লেখা আছে সরোদের বয়স ত্রিশ ছিল যখন তার ঘরে নহরের জন্ম হয় নহরের জন্মের পর সরোজ আরো দুইশত বছর জীবিত ছিল হজরত ইব্রাহিমের বড় দাদাও তাহলে হিজরত পর্যন্ত জীবিত ছিল কত দীর্ঘ জীবন পেয়েছে বাইবেল অনুসারে সো রোজের বয়স ত্রিশ ছিল যখন নহরের জন্ম হয় আর নহর উনত্রিশ বছর বয়স্ক ছিল যখন তারের জন্ম হয় তারে ইব্রাহিমের যদি পিতা হয়ে থাকেন তাহলে তার বয়স দাদার বয়স ছিল উনস্তর বড় দাদা আর দাদার বয়স ছিল উনত্রিশ্রাহিম তারের বয়স নহরের বয়স দ্বারা একশো আটচল্লিশ বলা হয়েছে যে তারের পিতা ছিল আর নহরের পিতার নাম ছিল সুরোজ যে তারের দাদা ছিল সুরুজের বয়স ত্রিশ ছিল যখন তার ঘরে নহুরের জন্ম হয় নহরের জন্মের পর নহরের জন্মের পর সরোজ আরো দুই শত বছর জীবিত ছিল অর্থাৎ ইব্রাহিমের ছিলাম বড় দাদার কথা হচ্ছে সরোজ ইব্রাহিমের বড় দাদা ছেলের নহর নহর ছিল দাদা দাদার যখন জন্ম হয় সরোজের বয়স ছিল ত্রিশ দুই শত বছরের পর জীবিত ছিল নহরের বয়সের সাথে যদি দুই বছর যোগ করি তাহলে বোঝা যায় যে নহর বায়ান্ন বছর যদি জীবিত থাকে এর বছর পর পর্যন্ত নহরের পিতাও জীবিত ছিল হজাদ ইব্রাহিমের দাদা একশত আটচল্লিশ বছর বয়সে যখন ইন্তেকাল করে তারপর আরো বায়ান্ন বছর তার বড় দাদা জীবিত ছিল বাইবেলের বিবরণ এগুলোকে এত গুরুত্ব দেয়া হচ্ছে দুশত উনত্রিশ বছর বয়স্ক দাদা সেই যুগে সাথে চলাফেরা করছে এটি আশ্চর্যজনক কথা নাই তাদের বয়স আটশো বা হাজার বছরও কারো কারো হয়েছে এসব কিছু যদি হিসাব করেন তাহলে একবার আমি দেখেছি যে পুরোনো সব নবীদের ইব্রাহিম নুহের যুগে জীবিত হওয়ার কথা হজত ইব্রাহিমের যুগে হযৎ নু জীবিত হজত ইব্রাহিমের যখন জন্ম হয় দাদা নিয়ে কে নিয়ে আশ্চর্যকে নৌহের বয়সে যখন আসবেন আপনি আশ্চর্য হবেন শুধু বড় দাদা নয় হজত নু হজত ইব্রাহিমের জন্মের পর জীবিত আর পঞ্চান্ন বছর পর্যন্ত নাকি জীবিত ছিলেন ইব্রাহিমের জন্মের পর এই হলো বাইবেল যার উপর এত বিশ্বাস করা হচ্ছে যে কোরআনের বিষয়ের জন্য কোরআন ব্যাখ্যা তালাশ করা হচ্ছে আর এর যুক্তিযুক্ত কোনো ব্যাখ্যা নেই এখন দেখুন ভুল বোঝাবুঝি কত রয়েছে সম্পর্কে কত স্পষ্টতা রয়েছে নহরের বয়স উনত্রিশ যখন উনত্রিশ সালে যখন তারপরে তারা জন্ম হয় তারের জন্মের পর নহর আরও একশো তো উনিশ বছর জীবিত ছিল তার ছেলে এবং মেয়ে হয় তার ঘরে তারের জন্মের পর উনিশ বছর পর্যন্ত সে জীবিত ছিল আর হজরত ইব্রাহিম আলাই ইব্রাহিম আসলামের তখন জন্ম যখন তারের বয়স সত্তর ছিল এখন দেখতে হবে যে ইব্রাহিমের জন্মের পর আরও ছেলে মেয়ে জন্ম হয় কিনা আর হয়েছে আসলে পূর্বেও হয়েছে শুধু তারে পর্যন্ত তা সীমিত রাখা বাইবেলের নিজের সাক্ষ্যের পরিপন্থী তারের জন্মের পর একশত বছর পর্যন্ত অনবরত তার পিতার ঘরে সন্তান হতে থাকে ছেলে এবং মেয়ে উভয়ই উভয়েরই জন্ম হয় তাই অনর্থকে ঝগড়া আরম্ভ করা যে আজারের পাতা আজারের আজারের উল্লেখ পাওয়া যায় কিনা হাজারের উল্লেখ যদি পাওয়া যায় পিতা হিসাবে উল্লেখ দেখা যায় আর তারে সম্পর্কিত রয়ত এটি পূর্বের অন্য রয়াতকে ভুল সাব্যস্ত করছে তাই তারে ইব্রাহিমের শ্বশুর হওয়া সম্ভব কিছু নয় বংশ সারার পিতা তিনি তার সম্পর্কে মূর্তি পূজার এত বেশি সমর্থন দেখা যায় না কিন্তু আজর নাম নাম যে মূর্তি পূজারি ছিল এবং সমর্থক ছিল তা স্পষ্ট বোঝা যায় আর এটিও জানা যায় যে তার মূর্তির দোকান ছিল ইব্রাহিমকে যদি কোরআন আজরের ছেলে আখ্যা দেয় তাহলে সেই আয়তের ব্যাখ্যা করে তারেকে পিতা বানানো বা অন্য কোনো পিতা সন্ধান করার কোনো যুক্তিযুক্ত কারণ আমি দেখি না আর আজার দিন জীবিত ছিল আর তার মৃত্যুর পর তার জন্য দোয়া করা হয়েছে ইব্রাহিম মৃত্যুর পর দোয়া করেছেন আর তারে এর পরও জীবিত ছিল তারের মৃত্যুর পর তার দাদাও জীবিত ছিল এই হলো পুরো বাইবেলের কথার সারাংশ আর এটি তারের বংশনামা তারে থেকে এব্রাহাম নহর এবং হারানের জন্ম হয় হারান থেকে লুতের জন্ম হয় হারানের ঘরে লৌতের জন্ম হয় বাকিদের উল্লেখ ছেড়ে দিয়েছে অথচ অন্যদের আমি বলেছি যারও অনেক বাচ্চার জন্ম হয়েছে নাম পাওয়া না গেলেও কোনো অসুবিধা নেই বিস্তারিতভাবে সেলের রেফারেন্স আমাদের রিসার্চ টিমের মেয়েরা খুঁজে বের করে ফেলেছে আল্লাহর ফজলে সোফিয়া সোফি ইলেকশন ইব্রাহামের পিতাকে জারা বলা হয় তালমুদে এবং আথারও বলা হয় ইসুভিয়াস জারা বলেন সেলের একশো ছাব্বিশতম পৃষ্ঠাতে তপ সেল দুটো নাম উল্লেখ করেছে একটি হলো আথার আজারের অনুরূপ আর একটা হলো জারা এই জন্য হয়তো কেউ তারা মাখা দিয়েছে যার নাম রয়েছে মাঝে এর একটি উচ্চারণ আসারের পরিবর্তে জারে বলা হয়েছে জারে জারে এবং তারে এত কাছাকাছি যে এই কারণে বাইবেলের লেখকরা ভুল করেছেন তারা নামের ইব্রাহিমের পিতা তারা হিসাবেও তারাকেও ইব্রাহিমের পিতা হিসাবে উল্লেখ করা হয়েছে তো এটা এই তিনটি নামের উল্লেখ রয়েছে শিয়ামুফাস্তরে বিভিন্ন উদ্ধৃতি উপস্থাপন করেছে যারা এই কথা প্রমাণের পুরো চেষ্টা করছে যে কোরানের যে সমস্ত আয়াতে মহানবী সাল্লামের পবিত্র স্ত্রীদেরকে এহলে ব্যায় আখ্যা দেওয়া হয়েছে সেই আয়াতকে তারা সেখান থেকে বের করে দিতে চায় আয়াত থেকে বের করা সম্ভব না হলে অন্য বাহানা তালাশ করে আর এটি প্রমাণ করতে চায় যে তারা আহলে বাইত নন দূরে মনসুরের কিছু রায়াত তুলে ধরেছে তার ভিত্তিতে হযরত আয়শা এবং উম্মে সালমার সত্যায়ন পেশ করেছেন তারা নাকি বলছেন যে আমরা আহলে বাইত না রাসূলুল্লাহ আমাদের অন্তর্ভুক্ত করেন নাই চাদরের রায়াত থেকে তারা এটি প্রমাণের চেষ্টা করেছে এবং একাধিক রায়াত বানিয়েছে আর বেশি রায়াত বানানোর কারণে সেগুলোর ভিতর বিরোধও দেখা দিয়েছে আর বিরোধ ছাড়াও কোনো রয়ত কোরআনের বিরোধে দাঁড়াতে পারে না আর রয়তের ভিতর বিরোধ থাকলে দাঁড়ানোর প্রশ্নই ওঠে না সমস্ত প্রেমিকদের স্বীকৃত সত্যবাদী মুফাসের গৃহীত মন্তব্য এটি যে কোনো কোনো হাদিস যদি কোরআন বিরোধী অযত দৃঢ় হোক না কেন হয়তো তার যুক্তিযুক্ত কোনো সমাধান সন্ধান করতে হবে যা থেকে প্রমাণ করতে হবে যে এটি কোরআন বিরোধী নয় অথবা সে হাদিসকে ছেড়ে দাও এর কোনো অর্থ নেই আর সেই আসলে সেই সমস্ত হাদিসই কোরআনের বিরুদ্ধে যায় যেগুলোর কোনো অর্থ নেই তাই এই সম্পর্কে আর বেশি কথা বলা অর্থহীন দ্বিতীয়ত তো তারা যেই বাহানা যে বাহানার অজুহাতের আশ্রয় নিয়েছে তা হলো ইব্রাহিমের প্রেক্ষাপটে তারা কথা বলেছেন কোরআনে হজরত

কে অবজ্ঞা করতে হলে অনেক মৌলিক কথা তাদেরকে অস্বীকার করতে হবে প্রথম কথা হলো হজর সারাকে এরা আহলে বাইত আখারে তারের কল্যাণে ইব্রাহিমের বরকতে নয় আর বলে যে ইব্রাহিমের কারণে এত বড় সম্মান সে কিভাবে পেতে পারে সেই পরিবার তো বড় সম্মানিত ছিল আজরের পরিবার তারের পরিবার তার মেয়ে ছিল তাই আহলে বাইত হয়েছে এরপর ইব্রাহিমকে ছেড়ে দিয়ে পরবর্তী প্রজন্মে চলে গেছে দেখো এই শাক মা ছিল হজরত হাজার কি দোষ ছিল তিনি কেন হলেন না তিনি আলহামদুলিল্লাহ হাজারের আওলা তো ছিলেন না তার আর সন্তানও নন কিন্তু ইসমাইলের মা ছিলেন না এটি বলো তাকে কেন আল্লাহ বাদ দিলেন কারণে হয়ে থাকে তাহলে হাজারারও তো উল্লেখ আসা দরকার আর সবচেয়ে বেশি অধিকার তার ছিল কেননা সেই সেই ঘরেই মানবতার মোহসেনের জন্ম হওয়ার কথা মানব দরাদের রসলের জন্ম হওয়ার কথা চূড়ান্ত ফল মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম হাজার আওলাদ থেকেই জন্মগ্রহণের কথা ছিল তারপরেও তিনি অমুল মোমেন হতে পারেন না আর আর ইব্রাহিম আর ইব্রাহিমের কল ইব্রাহিমের বরকতে কোনো অমুল মোমেনের জন্ম হতেই পারে না তাদের কথা অনুসারে যদি এই নীতিকে আমরা গ্রহণ করি তাহলে সকল নবীর স্ত্রীদেরকে মানতে হবে অনেক জটিলতারও জন্ম হবে হজরত ইব্রাহিম সালাতাম এরপর হজরত লুত আছেন হজরত ও রয়েছেন হজরত নৌ এক ছেলে নষ্ট হয়েছে বাকি সন্তান সন্তানদের নষ্ট হওয়ার কোনো সংবাদ আমরা জানি না আর সেক্ষেত্রে নুহে স্ত্রীকে হলে ব্যয়ত মানতে হবে কিন্তু তাকে হলে ব্যয়ত মানলে অনেক সমস্যা আছে কারণে কোরআনে এই ধরনের আয়াত আছে একইভাবে আরও এমন সমস্যা আছে যার বিস্তারিত আলোচনা যাওয়ার দরকার নেই এনিটি মৌলিকভাবে এমনিতেই পরিত্যা যে মাদের আওলাদের বরাতে এহলে বেত হয় এহলে বেত তিনি হন যিনি ঘরের মালিকা যে ঘরে কোনো মালিক থাকে স্বামী থাকে স্বামীর বরাতেই এহেলে ব্যত হয় তার আওলাদ এহলে বেত হয় না ছেলেদের প্রেক্ষাপটে দুষ্কৃতির ছলে দুষ্কৃতি বসত হজরত আশা সিদ্দিকা এবং অন্যদেরকে আহলে বায়াতের গন্ডি থেকে বের করার জন্য এরা একটা অজুহাত দাঁড় করিয়েছে এ বিতর্ক হয়ে গেছে আমরা এই সম্পর্কে আলোচনা করতে চাই না এখন আমি বলছি যে এদের সামনে আরও একটি সমস্যা আছে যা তাদের সমাধান করতে হবে তারা চূড়ান্ত অপসংহার এটি টানার চেষ্টা করেছে যে রক্ত সম্পর্ক হওয়া আবশ্যক ইমানের ইমানের সম্পর্ক থাকলে তো ঠিক আছে কিন্তু রক্ত সম্পর্ক হওয়া আবশ্যক এটি এই জন্য বলেছে যে স্ত্রীরা যেহেতু রক্ত সম্পর্কে সামিল নয় তাই তারা হলে বাইর থেকে বেরিয়ে যাবে আর রক্ত সম্পর্কেও তারাই সামিল হবে যাদের রক্ত সম্পর্ক রক্ত সম্পর্কে শুধু তারা অন্তর্ভুক্ত হবে যারা পিতার পক্ষ থেকে রক্ত পায় তো তারা এক্ষেত্রে সমস্যার সম্মুখীন হবে সালমান ফার্সির কথাও আছে আজাদ সালমান ফার্সিকে রসরুল্লাহ সাল্লাহসাল্লাম পরীক্ষার যুদ্ধ বা খন্দকের আহ যুদ্ধের সময় রসল্লাহ নিজের কাছে ডেকেছেন এবং আহলে বাইতের সারিভুক্ত করেছেন আর বলেন যে সালমান বাইত সালমান আমাদের এবং সলমান আহলে বাইতের অন্তর্ভুক্ত শিয়ারা এ রয় শুধু গ্রহণই করে না বরং এক ভাগ তারা একমত এ রয়তের সাথে যে এই রসুল্লাহের কথাটি সঠিক এবং তারা সমস্যায় পড়েছে যে আমরা তো বলতাম যে আধ্যাত্মিক সম্পর্ক যথেষ্ট নয় রক্ত সম্পর্ক আবশ্যক সালমান মাঝখানে করতে আসতেন তিনি কিভাবে এলে হলেন যদি প্রমাণিত হয় তাহলে সম্পর্কিত বিতর্ক আর থাকে না তারা কিভাবে এই সমস্যা এড়ানোর চেষ্টা করেছে তা আমি আপনাদের সামনে তুলে ধরছি সর্বপ্রথম সাফি থেকে একটি উদ্ধৃতি আপনাদের সামনে রাখবো কাশানির বই হলো আজ সাফি কোরআন প্রথম খণ্ড 890 নব্বই পৃষ্ঠা আয়াসীর পক্ষ থেকে বর্ণিত এর অনুবাদ হলো আয়াসী হযরত ইমাম ইমাম জাফর সাদেক পক্ষ থেকে বর্ণনা করেছেন শিয়ার ইতি হলো যদি কোনো ইমাম পর্যন্ত কথা পৌঁছানো যায় তাহলে তারা সেটিকে মরফু বা খুব নির্ভরযোগ্য আর মনে করে এরা বলে যে ইমামের পদমর্যাদা এত মহান যে প্রমাণের দরকার নেই যে আমি কার কাছ থেকে শুনেছি কার কাছ কার কাছ থেকে শুনেছেন ইমামের সাথে কথার সম্পর্ক দেখো দুশত বৎসর পরের কথা হলেও সেটি এমনই মনে করা হবে যেন তার রসুল্লারই উক্তি ইমাম ইমাম জাফর সাদেকের কথা আসলে সেটিকে অত্যন্ত নির্ভরযোগ্য সনদ মনে করা হয় ইনি বলে আয়াসি ইমাম জাফর সাদেকের পক্ষ থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন তোমাদের যে কেউ আল্লাহ তাকে অবলম্বন করবে আর আত্মসংশোধন করবে সে আমরা বাইতের অন্তর্গত ইমামরা বড় পবিত্র অত্যন্ত বুজুর্গ ব্যক্তিত্ব ছিলেন শিয়া বিশ্বাস যতই বিকৃত হোক না কেন একথা স্মরণ রাখবেন যে হজরত আকদাস মোহাম্মদ রসুল্লাহ ইসলামের রক্ত যেই বংশে সঞ্চালিত হয়েছে তা দীর্ঘকাল এমন পবিত্র রত্ন মণিমুক্তা পৃথিবীর সামনে প্রকাশ করেছে যে সমস্ত ইমাম হজরত ফাতেমার পক্ষ থেকে এসেছেন তাদের সম্পর্কে আমি চিন্তা করেছি অত্যন্ত পবিত্র মুত্তাকি এবং সত্য বা সুপুরুষ ছিলেন তাদের নামে যদি কেউ মিথ্যা রয়েত বর্ণনা করে তাহলে ইমামদের কোনো দোষ নেই এমন রয়ত অবশ্যই খতিয়ে দেখা দরকার আর সহজে তা চেনা যায় কারণ অন্য সুস্পষ্ট রয়েত এগুলোকে মিথ্যা সাব্যস্ত করে ইমামদের সম্পর্কে এটি ধারণাও করা উচিত নয় যে তারা কোনো প্রকারের কামনা বাসনার বশবর্তী হয়ে নিজেদের অবস্থানের সমর্থনে কোনো কথা বানাতে পারেন তা সাথে ময়দানে এসেছেন বিরোধীদের কথাও শুনেছেন যদি সঠিক হয়ে গ্রহণ করেছেন আর আদৌ রক্ষেপ করেননি যে তার তাদের মুরিদরা কী ভাববে ইমাম বাকের সম্পর্কে ইমাম জাফর সাদেক সম্পর্কে রায় যে তিনি বলেন যে ব্যক্তি আল্লাহ তাকে অবলম্বন করবে এবং আত্মসংশোধন করবে সে আমাদের এহলে বাইতের অন্তর্গত তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি কি এহলে বাইতে অন্তর্ভুক্ত তিনি বলেন যে হ্যাঁ আমরা আহলে বাইতের অন্তর্ভুক্ত ইমাম বাকের বলেন যে আমাদেরকে ভালোবাসে সে এহলে বাইতের অন্তর্ভুক্ত বলা হয়েছে যে আপনাদের মধ্য থেকে বলেন যে হ্যাঁ আমাদের মধ্য থেকে আল্লাহ তালার কাসম তোমরা কি ইব্রাহিমের উক্তি শুনো নি বলেছেন যে আমার অনুসরণ করে সে আমারই অংশ আর হজরত ইমাম সাদেক আল্লাহ ইসলামের পক্ষ থেকে বর্ণিত ব্যক্তি আমার প্রতি অবাধ্য হবে হে আল্লাহ তুমি অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু এটি এই মামদের রয়েতলেবায়েত হওয়ার জন্য কোনো রক্ত সম্পর্কের প্রয়োজন নেই তা সম্পর্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মুত্তাকি হবে আর নেক লোকদের সাথে যে সম্পর্কযুক্ত সে বায়েতের মধ্যে গণ্য হবে তাফসির মাজমাউল বায়ান শিয়া তাফসিরে লেখা আছে ইন্নাল মুরাদাবে লাইসা মিন আহলেক ইনহু লাইসা আলাদিনিক যেভাবে হযাদ নৌহের ছেলে সম্পর্কে বলা হয়েছে যে লাইসা মিন আহলিক লেক সেখানের অর্থ হলো তোমার ধর্মের উপর প্রতিষ্ঠিত নয় এটি হযত নুও জানতেন যে ইব্রাহিমি ধর্মের নৌহের ধর্মের উপর প্রতিষ্ঠিত নয় বিতর্কই ছিল এহলে বাইতের এহলে বাইতের হিফাজত আল্লাহ আলাত প্রতিশ্রুতি দিয়েছিলেন তাকে হজাদ নু ভেবেছিলেন যে এতে ধর্মীয় পার্থক্যের পার্থক্য থাকলে কোনো অসুবিধা নেই দুটো প্রতিশ্রুতি একটি যারা নৌহের সাথে এবং নৌহের ধর্মের উপর ছিল তাদেরকে অবশ্যই রক্ষা করা হবে তারা সবাই নৌকাতে ছিল আর একটি প্রতিশ্রুতি ছিল আর প্রথম প্রতিশ্রুতি বিনা ব্যতিক্রমে পড়া হয়েছে আর একটি প্রতিশ্রুতি ছিল তোমার আহেলকে আমি রক্ষা করবো হজরত নৌহের মাথায় আদৌ এই প্রশ্ন ছিল যারা ধর্মের ক্ষেত্রে আমার অনুসারে তারা তো রক্ষা পাবেই তাতে তিনি ভেবেছেন যে আমার ধর্মের বাইরে থাকলেও আমার আল হিসাবে রক্ষা পাবে তাই এখানে ধর্মের বিতর্ক নয় আলের বিতর্ক এরা বলে যে ইন্নাহুল আইসামিন আহলে কার অর্থ হল হজকে বলা হয়েছে তারা তোমার ধর্মের উপর প্রতিষ্ঠিত না এরা কি জানে না যে তো বাহিরেই আছে ধর্ম থেকে আর হয়তো নৌজন জানতেন না যে এরা আমার ধর্মের অনুসারী না শিয়ারা এখন এটি বুঝতে পেরেছে আল্লাহ নাকি এই কথা বলেছেন বাজে কথা এর এমন কথার কোনো ভিত্তিই নেই সেখানে এই কথা খাটেই না সাজে না যায় হোক এরা বলে যে ইন্নাহ লাইসা আলা দেন কানা কফর আখরা যাহ আহ আহ কাম আহ আহলিহি আন জামাতে মিনাল মুফাসের ওয়াহাদা কামা কালা নবী সাল্লা সালমান মিন্না আহলিল বাইদ এখানে এসে কথা শেষ হয় সালমান রাজিয়ালকে যে আহলে বাইদ বলা হয়েছে তার ধর্মীয় সম্পর্কের দিক থেকে বলা হয়েছে তিনি আহলে অথচ তিনি আহলে বাইতের অন্তর্ভুক্ত নন কথা স্মরণ রাখবেন আমি সামনে গিয়ে ব্যাখ্যা করছি মাজমাউল বায়ান দ্বাদশতম খণ্ড থেকে নেওয়া হয়েছে সালমান ও মিন্না আহলাল বাইদ শিয়া তফসির মান মিনহাজ সাদেকিনে লেখক ফতুল্লাহ কেশানি লেখেন মুরাদ অববে কয়লি ইন্নাহু লাইসামে না লেখালে ইন্নাহু লাইসা আলাদিয়ে নেই কাহা দিয়ে এতনার বেশি কোনো অর্থ নেই যে মোরাদ হয় আজাদ নোয়ার সামনের প্রেক্ষাপটে বলা হচ্ছে ইন্নাহুল লাইসা মি না লেখের অর্থ হল আর না হু লাইসা আলাদা নেই অর্থাৎ তোমার ধর্মের উপর প্রতিষ্ঠিত নয় কুফরে উরা বেরুন তো বরু জ্বারি শাবাদ

পটভূমি কি বিস্তারিত বিবরণ কি ইবনে এটি বিস্তারিত বর্ণিত হয়েছে ইনি বলেন যে পরীক্ষা বা খন্দক বাহাবের যুদ্ধের সময় মহাজাররা বলেন যে সলমান আর আনসার বললেন যে সলমান সালমান ফার্সি জাতিগত দিক থেকে মহাজারদের অন্তর্ভুক্ত ছিলেন না আনসারদের অন্তর্ভুক্ত ছিলেন না তিনি আরব ছিলেন না পারস্যের অধিবাসী ছিলেন সেখান থেকে হিজরত করেছেন তিনি কার সাথে দাঁড় করাবেন রসুল্লাহ পার্টি ভাগ করে দেন আনসার একদিকে দাঁড়িয়েছিল আর মহাজের অন্যদিকে আন্তরি পরিবারের সদস্যদেরকে একদিকে দাঁড় করিয়েছেন তখন কি বিতর্ক হয়েছে সবাই নিজের দিকে ডাকার চেষ্টা করেছেন হজর সালমানকে মহাজাররা বলল সালমান আমাদের আমাদের সাথেই আসবে আনসার বলেছেন না সালমান আমাদের সদস্য আমাদের অংশ আমাদের সাথে ধরাবেন রসুল্লাহ আসসালাম তাদের উক্তি অনুসারে কী সিদ্ধান্ত করেছেন রসুল্লাহ বলেছেন সালমান ও মিন্না আহল বাইত আমার সালমান আমাদের ধর্মের উপর প্রতিষ্ঠিত তোমাদের ধর্মের উপর নয় আনসারের ধর্মের উপর নয় মহাজের ধর্মের উপরও নয় বরং আমাদের ধর্মের উপর এর বেশি আহমদানা অগচিত ধারণা কি করতে পারে কোথাকার কথা কোথায় বলছে অন্ধকার এক এক অন্ধ অন্ধকারে অনেক দূরের কথা ভাবে বা চিন্তা করে এরা তারও বেশি অন্ধকারে ঢিল ছড়ে আনসার বলছেন আমাদের মহা মহাজের বলছেন আমাদের সালমান রসুল্লাহ বলছেন যে তিনি এলেবাই এরা বলছে যে না এর অর্থ হলো শুধু ধর্ম তো পুরো বিতর্ক ছিল তালে ধর্মেরই মহাজারের ধর্মের আনসারের ধর্মের হসুরুল্লার ধর্মের এখন দেখুন পরের কথা কি আসে সৈয়দ মোহাম্মদ বাঁকের মজলিসি সাহেব সত্য মানতে বাধ্য হয়েছেন এই জন্য যে শিয়া মামরা বড় সত্যবাদী এবং মত্যাকি মানুষ ছিলেন তিনি বলেন বসাউদ্দারজাদ বইতে মোহাম্মদ ঈসার পক্ষ থেকে বর্ণিত যে একবার আমি এবং আমার আমার পিতা ঈশা আমার পিতা ফজল অর্থাৎ ঈশা এবং ফজল উভয় হজর সাদেকের কাছে যাই আমার আব্বা বলেন যে এটি কি সঠিক যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে সলমান আমাদের বাইতের অন্তর্ভুক্ত তিনি বলেন যে হ্যাঁ আমার আব্বা বলেন তিনি কি আব্দুল মোতালেবের আওলাদ মাথায় যে একটা সন্দেহ ছিল তা দূর করার জন্য মনোযোগ অসংখ্য যে আপনি কি বলছেন এহলে ব্যয়েত বলতে কি এটি বোঝায় হযরত বলেন যে তিনি এহলে ব্যায়তের অন্তর্ভুক্ত আমি তো এতটাই বলবো তার আপত্তিকে তিনি সম্পূর্ণভাবে উপেক্ষা করেন আমার পিতা বললেন যে আবু তালেবের কি আওলাদ তিনি হাজত বলেন যে তিনি আহলে ব্যায়তের অন্তর্ভুক্ত এটিকে বলা হয় তা কোয়া বা খোদাভিতে কত বড় বড় বুজুর ছিলেন শিয়া ইমাম আর বর্তমান মৌলবীরা দেখুন কি দুর্ভাগা পথ অনুসরণ করছে হালত বলেন তিনি এহলেবাই আমার আব্বা বললেন যে আমি আপনার কথার অর্থ বুঝিনি আপনি কি বলতে চাচ্ছেন তিনি বলেন তিনি বলেন যে এটি নাও যে আমরা এহলেবাইতের অন্তর্ভুক্ত এর বেশি এর বেশি নয় হায়াতে কল আল্লামা সৈয়দ মোহাম্মদ বাকের মজলিসের বই দ্বিতীয় খণ্ড নয়শত চুয়ান্ন পৃষ্ঠা লাহোর থেকে ছেপেছে বই পুরো বিষয়ের মাধ্যমে স্পষ্ট হয়ে যায় কোরআনের আয়াত থেকে স্পষ্টভাবে প্রমাণিত যে এহেলে ব্যয়তের জন্য এহলে ব্যথ হওয়ার জন্য রক্ত সম্পর্ক বা অরুশচাত সন্তান হওয়া আবশ্যক নয় দুটো কথা আছে যা এদেরকে বাধ্য হয়ে মানতে হচ্ছে অরুশজাত বলে এই জন্য যে হজরত ফাতেমা এবং তার পরের বংশকে তারা অন্তর্ভুক্ত করতে চায় রক্ত সম্পর্ক এই জন্য বলছে যে হজরত আলীকে এরা অন্তর্ভুক্ত করতে চায় নতুবা শুধু জামাতা হিসাবে তিনি হতে পারেন না এছাড়া যাদের জন্য সৎকা হারাম হওয়ার কথা আছে আকিল আব্বাস সবাইকে অন্তর্ভুক্ত করতে হয় তো এদের এতে রক্ত সম্পর্ক এসে গেল এরপর ধর্মের শর্ত রয়েছে আলে বায়েত হওয়ার জন্য যে একই ধর্মের উপর প্রতিষ্ঠিত থাকা আবশ্যক এই উভয় ধারণা একদিকে আর অপর দিকে হজরত ইব্রাহিমের পবিত্র স্ত্রীকে আল্লাহর ফেরেশতার এহলে ব্যয়েত হিসাবে সম্বোধন করা অন্যদিকে এটি থেকে প্রমাণিত হয় যে নবীর স্ত্রী অবশ্যই আহলে বায়ত হয়ে থাকেন হতে পারেন কিন্তু রক্ত সম্পর্কের বিতর্ক এরা এরপরও ওঠায় এখন আমরা আলোচনাধীন আয়তে আসি সেখানে রসোল্লার স্ত্রীদের কথা হচ্ছে এর তুলনায় স্পষ্ট আলোচনা রসুল্লার স্ত্রীদের কথা ভাবাই যেতে পারে না সব কথা তাদের হচ্ছে তাদেরকে নসিহত করা হচ্ছে তাদের পবিত্রতার কথা হচ্ছে যে তোমরা যদি এটি করো তাহলে দ্বিগুণ পুরস্কার পাবে আর এরপর আল্লাহর প্রতিশ্রুতি দিচ্ছেন যে আমরা তোমাদের সাহায্য করব অন্য কোনো তৃতীয় ব্যক্তির কথাই নি সেখানে তো রক্ত সম্পর্কের শর্ত বাদ গেল নবীর পবিত্র সাহাচর এবং ধর্মীয় সম্পর্কের কথা এখানে প্রতিষ্ঠিত হলো এই শর্ত সালমান সম্পর্কিত রয়তার মাধ্যমে আরও দৃঢ় হয় যিনি বাজে যা সমস্ত শিয়ারা মানে সেখানে কোনো রক্ত সম্পর্কের প্রশ্নই ছিল না স্বজাতিও ছিলেন না স্বজাতির সদস্য ছিলেন না রসরুল্লাহ তাকে আহলে ব্যায় আখ্যা দিয়েছেন আর এটি থেকে প্রমাণ করলেন যে আহলে ব্যয় হওয়ার জন্য রক্ত সম্পর্ক হওয়া আবশ্যক না বাহির থেকে এসেও যদি কেউ তাকু অবলম্বন করে এবং আমার ধর্মের উপর আমার মত হওয়ার চেষ্টা করে আমার বৈশিষ্ট্য রং ধারণের চেষ্টা করে আমাকে যদি ভালোবাসে তাহলে সে হেলে ব্যয় হতে পারে এই হাদিসের সম্পর্ক সে ভবিষ্যৎবাণীর সাথেও রয়েছে যাতে আগত ইমামকে বা আগমনকারী ভবিষ্যৎ ইমামকে হাজার সালমান ফার্সির জাতিভুক্ত আখ্যা দেওয়া হয়েছে অন্য সময়ে বা অন্য ক্ষেত্রে সুরাজুম্মান যখন নাজেল হয় সেই আয়েত সম্পর্কে বিস্তারিত আলোচনা আমি করেছি এই সংক্ষেপে ইঙ্গিতে বলতে চাই যে সব সব আরবরা পাশে বসেছিলেন বিতর্ক ছিল কে যার কথা কোরআনে উল্লেখ করা হয়েছে মহানবী সাল্লাহ সালাম হজন সালমান ফার্সির কাঁধে হাত রাখেন এবং বলেন বা কোনো কোনো রয়েতে আছে রেজা আলম ওলায় এক মহান বা একাধিক মহান ব্যক্তি ইমান সরাইয়াতে চলে গেলেও এদের মধ্য থেকে এক বা একাধিক ব্যক্তি সেই ইমানকে পৃথিবীতে নিয়ে আসবে তার বংশ রসুল্লাহ বলেন বলেছেন মিনহা ওলায় এই সমস্ত লোকদের মধ্য থেকে যারা আকাশ থেকে সেই আলোকে আবার ফেরত নিয়ে আসবে কোন কোন ক্ষেত্রে আহলে ব্যায় হওয়ার কথা উল্লেখ আছে হাজার সালমান অন্তর্ভুক্ত করেছেন অন্য কোনো অনাত্মীয়কে আহলে বাইতে অন্তর্ভুক্ত করার প্রমাণ নেই এটি থেকে বোঝা যায় যে হজরত মোহাম্মদ সাল্লা সালামের প্রতিটি কথা প্রতিটি কর্ম অধিক অত্যন্ত গভীর আধ্যাত্মিক অন্তর্দৃষ্টির ভিত্তিতে হয়ে থাকে আর এগুলোকে বিচ্ছিন্নভাবে ভাবে নেওয়া উচিত না রসুলের কথার আন্ত সম্পর্ক বড় গভীর সালমান কে আহলে বায়াত হিসাবে বেছে নেওয়া প্রমাণ করে যে সে আমার আহলে আত্মীয় হোক বা না হোক রক্ত সম্পর্ক হোক বা জাতীয় সম্পর্ক হোক একে আমি আহলে বায়াত বলছি আর যে আমার সে আহলে বায়াতের অন্তর্ভুক্ত এই বিষয়ে এইটি থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয় এর মাধ্যমে সে রোয়ের কথা আমার মনে পড়ে মুসলিম এক আমি শুনেছিলাম তিনি বলেন যে রাশিয়ার এক ছিল যার যার ছিল তার উপাধি একবার যার কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত ছিল সে তার সামরিক এক সামরিক কর্মকর্তাকে এক সিপাহী বলে যে দরজার বাইরে দাঁড়াও আর কোনো ব্যক্তিকে কোনো মূল্যে ভিতরে আসতে দেবে না কেননা আমি চাই না কেউ এখন আমাকে ডিস্টার্ব করুক তখন যারের নিজের পুত্র আসে যুবরাজ যুবরাজ বলে যে সর ভিতরে যাব তো সেই সিফাই বললো যে না যারের নির্দেশ হলো কাউকে ভিতরে আসতে দেবে না সে বলল যে আমি আমি যুবরাজ কিন্তু সিপাহী বললো যে কোনো ব্যতিক্রমের কথা আমাকে বলা হয়নি নির্দেশ লোক আগে ভিতরে যেতে দেবে না সে লাঠি বের করে তাকে পিটানো আরম্ভ করে এবং পিটানোর পর বলে যে এখন ভিতরে যেতে দেবে কিনা এ বললো যে না ভিতরে যেতে দেব না বারবার এমন হয়েছে মারতে মারতে তাকে রক্তাক্ত করে ফেলেছে মনে হয় সে নিজেকে নিয়ন্ত্রণ করছিল অবশ্যই যার পর্যন্ত তার কাছে আওয়াজ পৌঁছে যায় যার বাইরে আসে এবং দেখলো যে অবস্থা এমন হচ্ছে সে জিজ্ঞেস করলো কি হয়েছে কে কেন মারছ সে বলে আমাকে ভিতরে যেতে দিচ্ছে না যার জিজ্ঞেস করলো কেন আসতে দিচ্ছে না সে বলল পুত্র বলল যে আপনার নাকি নির্দেশ ছিল তখন পিতা বলেন তাহলে তুমি ভিতরে কেন আসার চেষ্টা করছিলে সেই সেই সিপাহীকে বলেন যে একই লাঠি নিয়ে তুমি আমার ছেলেকে পিটানো আরম্ভ করো সে সিপাহী দাস ছিল এবং লাঠি হাতে নিয়ে পিটাতে যায় ছেলে তখন উত্তর দিল যে রাশিয়ায় এই পুরনো ঋতু চলে আসছে যে কোনো সিপাহী তার তুলনায় কোন সিপাহী তার তুলনায় বড় পদে অধিষ্ঠিত কোনো ব্যক্তির গায়ে হাত উঠাতে পারে না আর এটি হলো আমার পদমর্যাদা আর সে হলো এক সাধারণ সিপাহী তাই এই আইন লঙ্ঘিত হতে পারে না যার বলো ঠিক আছে এই আইনের সম্মান করা হবে কিন্তু সে সেই সেই সিপাহীকে সম্বোধন করে বললো হে জেনারেল তাকে সিপাহী থেকে জেনারেল পদে উন্নীত করে যে হে অমুক জেনারেল তুমি এই চাবুক নাও আমার ছেলেকে পিটাও তখন সে যুবরাজ বলল যে দেশে আরও একটি আইন আছে তা তাহলে এমন ব্যক্তি যে যুবরাজ নয় সে যত বড় কর্মকর্তাই হোক না কেন কোনো যুবরাজকে সে পিটাতে পারে না তখন তখন সে সেই ব্যক্তিকে বলল হে যুবরাজ ওঠো আর এই চাবক নিয়ে আমার ছেলেকে পিটাও তখন সেই ব্যক্তিকে চাবক দিয়ে পিটিয়েছে দুনিয়ার এক যাকে যাকে ইচ্ছা ইচ্ছা বানাতে পারে যার সামান্য সদস্য বানাতে পারে এই দুর্ভাগাদের মতে মোহাম্মদ রসোল্লার এই অধিকার নেই আর তার সাথে সারা জীবনও যদি কেউ থাকে কেউ যুবরাজ্ঞী হতে পারে না এটি চরম অজ্ঞতা এদের সারা পৃথিবীর লাগাম মোহাম্মদ রসুল্লার হাতে আল্লাহ তালা দিয়েছেন আর তাঁর এক উক্তি সালমান ও মিন্না হালাল বাই থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে তিনি ক্ষমতাধর ছিলেন ক্ষমতাসীন ছিলেন ক্ষমতা ছিল তার হাতে যাকে ইচ্ছা দেন যুবরাজ বানাতে পারতেন আর এহলে বাইতের জন্য শর্ত কি শর্ত এহলে বাইত হওয়ার জন্য শর্ত কি কোরআনে সেই শর্ত উল্লেখ আছে আমি তা বর্ণনা করছি যা তাদের যুক্তিকে ভ্রান্ত প্রমাণ করবে কোরআন বলে يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوب وقبائل لِتَعْرَفُوا وجعلناكم شعبا وقبائل لتعرفوا إنا أكرمكم

এবং আমরা তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করে দিয়েছি যেন তোমরা এই জাতি এবং গোত্রের বরাতে পরস্পরকে চিনতে পারো সম্মানের যতটুকু সম্পর্ক আছে আত আতকাকুম স্মরণ রেখো যে তোমাদের মাঝে সবচেয়ে সম্মানিত সে যে আল্লাহ দৃষ্টিতে সবচেয়ে বড় মুদ্রা কোন পারিবারিক পরিবারের সাথে সম্পর্ক কাউকে বড় করতে পারে না কোনো কোনো পরিবারের সাথে সম্পর্ক না থাকা কাউকে নিচ বা হেয় প্রমাণ করতে পারে না এই উভয় কথা স্মরণ রাখা না হচ্ছে এটি চিরন্তন নিয়ম এটি জারি থাকবে এটি প্রতিষ্ঠিত থাকবে এতে কোনো পরিবর্তন আসবে না সম্মানিত সে সবচেয়ে বেশি সম্মানিত সে যে সবচেয়ে বড় মুত্তাকি যেই সূত্রে সম্মান সন্ধান করছো তাতে মোহাম্মদ রসুল্লাহর সূত্র সবচেয়ে বড় মুক্তি তো হাজর মোহাম্মদ সাল্লাম ছিলেন সন্তান হিসেবে তিনি সম্মানিত ছিলেন না বরং আল্লাহ দৃষ্টিতে সবচেয়ে বড় মুতাকি ছিলেন এবং সবচেয়ে সম্মানিত হয়েছেন মুত্তাকি হওয়ার কল্যাণে ইন্দ আলিম খাবির তোমরা এই কথাগুলো জানো না আল্লাহ ভালো জানেন মুতাকি কে আর সম্মানিত কে তো সম্মানের প্রেক্ষাপটে যদি কথা তাহলে কোরআন চিরতরে এই বিষয়কে পরিষ্কারভাবে বর্ণনা করেছে এ বিতর্কেরই অবসান ঘটেছে ইমামত নবুয়ত বা যেই নামের এই কথা বর্ণনা করেন চূড়ান্ত সিদ্ধান্ত করা আল্লাহর হাতে তিনি জানেন কোথেকে রেস রসুল বানাবেন তিনি যা তিনি সিদ্ধান্ত করেন কাকে রসুল নিযুক্ত করেন ফজল করবেন কার উপর যার যার উপর চান তিনি কৃপা বাড়ি করেন কেউ তার তাকে বাধা দিতে পারে না তাই এই বিতর্ক অজ্ঞতা প্রসূত এবং বাজে আর ইসলামের পূর্বের অজ্ঞতার যুগের বিদ্বেষ সেইটি জানিয়ে এখন তোমরা অগ্রসর হওয়ার চেষ্টা করছো প্রশ্ন হলো যে এই কথাগুলো উঠলো না এখন আমি সংক্ষেপে আপনাদেরকে বলছি যে সত্যিকার অর্থে পুরনো ইরানি বা পারিবারিক তন্ত্র রয়েছে যা ইসলামের চাপানোর চেষ্টা চলেছে চেষ্টা হয়েছে এই অর্থে আমরা বলতে পারি যে ইরান ইসলামের কাছ থেকে প্রতিশোধ নেছে বা নেওয়ার চেষ্টা করছে সত্য কথা হলো রসুল ইসলামের যুগ পর্যন্ত তাদের যে রাজত্ব সেটি বা রাজতন্ত্র জারি ছিল যখন ইরান পরাজিত হয় মুসলমানদের হাতে প্রায় তেরো শত বছর এদের রাজত্ব ছিল অবিচ্ছিন্ন রাজত্ব কখনো এক পরিবার এসেছে কখনো অন্য বংশ কিন্তু এদের ইরানি রাজতন্ত্র কখনো বিচ্ছিন্ন হয়নি কথাটাই লিখেছেন এবং লিখতে গিয়ে বলেছেন তিনি তার প্রসিদ্ধ বই লিখেছেন জোরোথ্রস্তকে ভালোবাসি আমি এই জন্য যে আমি দেখেছি ইরানি সভ্যতা এবং ইরানি রাজতন্ত্র সবচেয়ে পুরনো রাজতন্ত্র আর এরপর ইসলাম এই সমস্ত রাজত্বকে টুকরো টুকরো করে দিয়েছে আর এটি হয়েছে হজরত ওমরের যুগে সমস্ত মহান বিজয় ইরানের বিরুদ্ধে যা মুসলমান লাভ করেছে তা হজরত ওমরের যুগে হয়েছে এমন আশ্চর্যজনক মার পড়েছে যা আজ পর্যন্ত ঐতিহাসিক ভাবতেই পারে না যে কিভাবে হয়েছে ছয় ছয় লক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্য বাহিনী সকল প্রকারের আধুনিক অস্ত্রে সজ্জিত আর সামনে মোকাবেলায় শুধু ষাট হাজার মুসলমান আরব বেরিয়ে এসে আসে আর এত প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত সেনাবাহিনীকে সম্পূর্ণভাবে পরাজিত করে রুস্তম সোহরাব সবাই পরাজিত হয় তাদের বড় বড় সেনাপতি যুদ্ধের ময়দানে মারা যায় আর আজ পর্যন্ত কোনো ঐতিহাসিক এই রহস্যের সমাধান করতে পারেনি আর এই সব কিছু হাজত ওমর আজহর খেলাফতের যুগে হয়েছে ইরানের জন্য সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্ব যদি হতে হতে পারতে তাহলে হাজত ওমর হতে পারতেন আর এটি হয়েছে প্রতিশোধ নেই আর তাদের জন্য এছাড়া আর কোনো কারণ ছিল না আর তারা এই কারণে তার খলিফাদেরকে আত্মসাতকারী আখ্যা দিয়েছে কেননা ইরানের রীতি অনুসারে রাজত্ব বংশ বংশ পরম্পরায় আওলাদ এক পিতা থেকে পুত্রের হাতেই এর রাজ আসে আর খেলাফতের ক্ষেত্রে তাদের এক একই ধারণা ছিল তো এই বিদ্বেষ তাদের পিছু ধোয়া করছে আর ধর্মীয় পোশাক পরিধান করে তারা এমনটি করছে কিন্তু আসলে এইগুলো পুরনো। বিদ্বেষ যা তাদের রক্তে কাজ করছে সেই কারণে হজরত সারা সম্পর্কে সম্মান তালাশ করতে গিয়ে তারের মাধ্যমে তাকে সম্মান দেওয়ার চেষ্টা করেছে ইব্রাহিম থেকে তারা সেই সম্মান খুঁজে পায়নি যদি তারা বিশ্বাস করত না আক্রমা কোমিন্দাল আতকা গুন্দাল তারা বলতো যে সমস্ত সম্মান ইনি ইব্রাহিমের মাধ্যমে লাভ করেছেন আর হাজারার অদৃষ্টি এই সম্মান লেখা হয়েছে এই যদি তারা এই কথা বলতো তাহলে সব সমস্যার সমাধান হয়ে যেত আমি আপনাদের বলতে চাই প্রতি এদের যে শত্রুতা আজকালকার শিয়ারাই কথাগুলো বোঝে না এগুলো আসলে বিদ্বেষ যা সেই যুগে মাথা চারা দিয়েছে যখন মা রাজত্ব ছিল আর ইরানে এই সমস্যা ষড়যন্ত্র হয় আর তারা যেই কৌশল অবলম্বন করেছে তা এটি ছিল যা এখন শিয়া ধর্মের মূল অংশ হয়ে গেছে তারা বলে যে উত্তরাধিকারের রক্ত সম্পর্ক সূত্রেই হয়ে থাকে আর আধ্যাত্মিকতার বরাতে কোনো উত্তরাধিকার নেই তারা কোরআন থেকে বলে যে রক্ত সম্পর্ক হওয়া তো আবশ্যক কিন্তু আধ্যাত্মিকতা যদি থাকে তাহলেই আগে কাহিনী চলবে নতবা নয় দুই শর্তে এটিকে সীমিত করে এহলেবায়তের যে প্রস্রবণ সেটিকে তারা সীমিত গণ্ডিতে এগিয়ে নিতে চায় আর এই দৃষ্টিকোণ থেকে আরবের আরবদের ভিতর যেই উত্তেজনার সৃষ্টি করা হয়েছে আর যে কিছু নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে এটি কেন্দ্র থেকে বাইরে যেতে দেখা যায় না ইতিহাস পড়ে দেখুন আপনি বাহের থেকে কেন্দ্রের দিকে আসে অতএব এই যে ফেতনা ইসলামে রাজত্বের সীমান্তে দানা বাঁধে সেখানেই তা উন্নতি করে যেভাবে পঙ্গপাল আবাদির বাহিরে মরুভূমিতে বড় হয় এরপর একাত্রে যখন আক্রমণ করে কোনো সবু গা ধান বা শস্য বাকি থাকে না একইভাবে এই ফেতনা ইরানি সীমান্তে ছিল ইসলামের কেন্দ্র থেকে দূরে ছিল সেখানেই লালিত পালিত হয়েছে আর অবশেষে প্রতিশোধ নিয়েছে কিন্তু কিন্তু যাদের নামে আন্দোলন শুরু হয়েছে তারা কিন্তু কিছু পায়নি আলবিদের রাজত্ব কায়েম হয়নি হজরত আলী রাদিয়ালানর পবিত্র নামে এবং তার আহলে বাইত এর পবিত্র নামে ক্ষমতা দখলের যে ষড়যন্ত্র হয়েছে তা কক্ষিগত করেছে বা লোফে নিয়েছে আব্বাসের সন্তানেরা আব্বাসী রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছে আব্বাসীরা ক্ষমতার আসনে আসীন হয় এখন বলুন যাদের পক্ষে অপপ্রচার ছিল তাদের তো কোনো লাভ হয়নি আর এরপর ইরান যখন ক্ষমতা ফেরত নিয়েছে আর দুই বছরের ব্যবধানের পর অবশেষে আরবদের হাত থেকে ইরান স্বাধীনতা লাভ করে যদি তাকওয়ার উপর এরা প্রতিষ্ঠিত থাকতো তাহলে আলী হাজত আলী রাজ আউলাদকে ইরানের বাদশাহ নিযুক্ত করতো বা করতে পারতো তাই এদের প্রথম বাহানা ছিল মিথ্যা ভালোবাসা ছিল না ইরানি জাতিগত বিদ্বেষ আসলে কাজ করছিল পুরনো হিংসা পুনরায় প্রতিষ্ঠিত হয়েছে ইরানিরা ইরানের উপর রাজত্ব করেছে বা অন্যরা কিন্তু হজরত আলী কারামাল্লাহ ওয়াজাহুর এরা আমন্ত্রণ জানানি বাছানি নিযুক্ত করেনি তাদেরকে অতএব এই হলো পুরো পটভূমি এই ঝগড়া বা বিবাদের যা আপনাদের সামনে রাখা হয়েছে কিন্তু এই সুরার তফসিরের সময় এই কথা প্রসঙ্গে এটি এসেছে বাধ্য হয়ে এই কথাগুলো বলেছি কেননা তারা রসুল্লাহ ইসলামের পবিত্র স্ত্রী এবং সাহাবিদের উপর আক্রমণ করেছে আমি বাধ্য হয়ে এই বিতর্কের সূচনা করেছে নতুবা সুরা আলে ইমরানের ধারা ভিন্নভাবে চলছে আমি এখন তাতে ফিরে যাব কিন্তু একটা উদ্ধৃতি পড়ার পর হজরত আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ আনহা সম্পর্কে वो कहाँ गया वो दूसरा वाला আমি বলেছিলাম শিয়া লেখক মীর আহমদ আলী যেখানে হজরত আশার নামে একটি রয়েদের কথা উল্লেখ করেছে তাও ভুল বলেছে সেখানে হজরত আয়সাকে অঙ্গল মোমেন বলেছে যে উমুল মোমেন এই কথা বলেছেন উমুল মোমেনের পদমর্যাদা কি তার দৃষ্টিতে লেখেন যে রসরুল্লার এই সমস্ত স্ত্রীদেরকে এহলে বাড়িতে অন্তর্ভুক্ত করার চেষ্টা করো যাদের ভিতর সেও ছিল যার কারণে মোহাম্মদ রসুল্লাহকে মাস ভয়াবহ কষ্ট সহ্য করতে হয়েছে কত নোংরা কত নোংরা আক্রমণ এটি এমন কত অপবিত্র আক্রমণ এমন পবিত্র নারীর উপর ধর্মের ইতিহাসে শুধু একবার এমন অপবাদ ইতিপূর্বে আরোপ করা হয়েছে তা হলো হাজরত মরিয়ামের উপর সেটিকে খণ্ডন করার জন্য কেউ ছিল আর মোহাম্মদ রসুল্লাহ তা খণ্ডন করেছেন আল্লাহ তালা ওয়াহির মাধ্যমে তাকে নির্দোষ আখ্যা দিয়েছেন কিন্তু খ্রিস্টান দুর্ভাগারা তার উপর আক্রমণ করছে রসুল্লাহর উপর আর মহানবিস ইসলামের জীবদ্দশায় এই ঘটনার পুনরাবৃত্তি হয় তার পবিত্র স্ত্রীর উপর এই ধরনের অপবাদ আরোপ করা হয়েছে এবং খোদা তালা পুনরায় নির্দোষ সাব্যস্ত করেছেন আর এই লেখক সাহেব বলছেন মীর আলী সাহেব যে দেখো এমন মহিলাদেরকে তোমরা রসুল্লাহর পবিত্র স্ত্রী আখ্যা দাও এরা এহলে বাইত হতে পারে যারা নাউজুবিল্লাহ নিজেদের কোনো নিজের কোন কর্মের কারণে মোহাম্মদ রসুল্লাহকে এক মাস কষ্ট দিয়েছে যে কারণে এক সেই সুরা নাজেল হয় সুরা কি বলেছে সুরা কি বলেছে আয়শার ভ্রান্তের কারণে মোহাম্মদ রসুল্লার কষ্ট হয়েছে সুরা তো ভিন্ন কথা বলেছে সুরা তো এটি বলেছে যে মোহাম্মদ রসুল্লাহ যে বয়কট করেছেন তাকে আর সেই কথাকে এত গুরুত্ব দেওয়ার কারণে হজরত আয়সা রাজিয়াল অনেক কষ্টে নিপতিত ছিলেন রসুল্লাহ সাল্লাহ আসলাম রিয়ায়তের পর ইয়াদ নাজাল হওয়ার পর যখন হজরত আয়সার ঘরে যান হযরত আয়শা এই কথা বলেন যে আলহামদুলিল্লাহ আপনি মেনেছেন তিনি বলেন এখন কি এখন আমার খোদা আমাকে নির্দোষ আখ্যা দিয়েছেন তাই আপনি আমার কাছে এসেছেন এই পুরো সময় আমি এক আযাবে নিপতিত ছিলাম তাই এই ক্ষমার আপনার সাথে কোনো সম্পর্ক নেই আমার আল্লাহ আমাকে নির্দোষ খালাস করেছেন এটি হলো মূল বিষয় যা কোরআনের বরাতে এবং হাদিসের বরাতে আমরা দেখছি আর যারা আমল মোমেন আখারে তারা মায়েদের চিত্র অঙ্কন করে বড়ই অপবিত্র আক্রমণ এবং হৃদয়ে প্রচণ্ড রক্তক্ষরণ হয় কিন্তু ধৈর্যের শিক্ষা রয়েছে আল্লাহ এদেরকে হেদায়ত দেন সেই শিয়া নিরীহ লোকদের প্রতি করোনা হয় যারা জানে না ধর্ম কাকে বলে কোরআনও জানে না হাদিসও জানে না নিজেদের এই মৌলবিদের বক্তৃতা শুনে প্রত্যেক বছর তবররা করার তাবাররা করার বা অভিশাপ আর কথা শোনে পবিত্রদের আর বুকে হাত মারে হা হতাশ করে এরা জানে না হা হতাশ কি আসলে কোন বিষয়ে করা উচিত এই কথাগুলো নিয়ে এই নোংরা কথা সম্পর্কে হা হতাশ করা উচিত আর বুক পিটানো উচিত এই জুলুম হয়েছে এক আধ্যাত্মিক কারবালার জন্ম হয়েছে যেখানে দৈহিক কারবালার জন্য তোমরা কাঁদো আর বুক পিটাও সেখানে এই আধ্যাত্মিক কারওয়ালার জন্য তোমাদের মাতম করা উচিত যা মহাম্মদ রসুল্লাহ তার সাথী এবং তার পরে উপর কত জুলুম হয়েছে শাহবাদের বিরুদ্ধে কত অন্যায় হয়েছে মির আহমদ আলী সাহেবে গেরে উদৃতি আমি দিয়েছি একশো পঁয়ষট্টি নম্বর আয়ত সম্পর্কে সুরাহউদের চুয়াত্তর নম্বর আয়তের রেফারেন্স দিয়ে তিনি কথা বলছেন তিনি বলেন যে রসুল্লাহ কোনো কোনো স্ত্রীর আচরণ ইসলামের ইতিহাসে স্পষ্টভাবে রেকর্ড করা আছে সংরক্ষিত আছে অর্থাৎ ইসলামের ইতিহাসে সেই নোংরা উপাদের কথা বলছে না সেই সমস্ত দুর্ভাগাদের কথা রয়েছে যারা অযত আয়েশাকে দুঃখ দিয়েছে রসুল মিনি বলেছেন রসুরুলার কোনো কোনো স্ত্রীদের আচরণ ইসলামের ইতিহাসে স্ফোর্টভাবে লেখা আছে তার কোন স্ত্রী ছিল যাদের সাথে রসুরুল্লাহ সন্তুষ্ট ছিলেন আর তারা কারা ছিল যারা রসুরুল্লাহকে কষ্ট দিয়েছে এবং রসুরুল্লার মাথা ব্যথার কারণ হয়েছে তাদের আচার আচরণের মাধ্যমে যে কারণে এক মাস তাদেরকে তিনি তাদের সাথে সঙ্গ পরিত্যাগ করেছেন যতক্ষণ পর্যন্ত না ষোলো নম্বর সুরা নাজেল হয়েছে একটি বিষয় এখনো গবেষণার রাখে আমি এখনো নিশ্চিত নই একটি ঘটনা হলো রসুরামকে আল্লাহ বলেছেন যে যদি দুনিয়ার অসচ্ছলতার বিরুদ্ধে এরা অভিযোগ করে তোমার স্ত্রীরা তাহলে তাদেরকে বলো যে তোমরা স্বাধীন তুমি তুমি তোমরা যদি চাও সকল প্রকারের আরাম স্বাচ্ছন্দ্য তোমার দিতে পারে তা নিয়ে চলে যাও আর যদি পছন্দ করো সেই তাহলে সেই অসচ্ছলতার ভিতর আমার সাথে থাকতে পারো আল্লাহর খাতের সব কষ্ট সহ্য করো আপ এরপর কিছুদিন তিনি একা জীবন যাপন করেন কিন্তু আমি দ্বিতীয় ঘটনার দিকে যাচ্ছি যে কোন সুরা নাজাল হওয়ার কারণে তিনি তাদেরকে ফেরে ডেকে পাঠাননি বরং তার স্ত্রীরা স্বয়ং বলেছেন যে হে আল্লাহ রসুল আপনার আপনার সাথে থাকা পছন্দ করে যতই কষ্ট হোক না কেন এই দুনিয়ার নিয়ামতের আমরা লোভী নই হুজুর বলছেন যে এমন কোনো সুরা নাজল হয়নি যে এই সুরায় তাঁর স্ত্রীদেরকে নির্দোষ খালাস করে নির্দোষ আখ্যা দিয়ে কোনো কিছু নাজল হয়েছে এমন কোনো সুরার কথা আমি জানি না ইসলামের স্ত্রীরা স্বয়ং হুজুর একরাম সাল্লা ইসলামের কাছে উপস্থিত হন এবং বলেন যে আপনার সাথে এই কষ্টের জীবন আমরা পছন্দ করি অন্য কিন্তু বিচ্ছিন্ন বিলাসিতাপূর্ণ জীবন আমাদের পছন্দ নয় তিনি তাই তাদের সাথে সম্পর্ক আবার বহাল করেন হুজুর বলছেন যে সুরা বের করেন আমরা তখন বুঝতে পারবো যে আসলে কি কি কথা কী

এই আয়াতের পূর্বে আয়াতগুলোর সাথে সম্পর্ক আছে ও কায়লাহুম তাআলাউ কাতালু ফিসাবিলিল্লাহি ওয়া প্রশ্ন হলো যে এটি কি সঠিক নয় যে তোমরা যখন কোনো মুসিবত যখন তোমাদের উপর কোনো মুসিবত আসে এসেছে অথচয়ী পূর্বে যার দ্বিগুণ মুসিবত তোমরা তাদের ঘটিয়েছিলে তখন তোমরা বললে যে এটি থেকে আসলো এটি এক ধরনের অনুবাদ আর দ্বিতীয় ধরনের অনুবাদও আছে যে আমি পূর্বে বলেছি যে যখনই তোমরা এমন সমস্যায় নেপাতিত হও কোনো অথচ ইতিপূর্বে তোমরা এর দ্বিগুণ সমস্যা সমস্যায় তাদের ফেলে ছেলে এরপরকে তোমরা বলবে যে এটি কোথেকে আসলো এই বিষয়টি প্রাসঙ্গিক আসল অর্থ সেটি যা এখন আমি বর্ণনা করছি এই আয়তের ভাষা এমন যা থেকে কন্টিনিউশনের অর্থ আসে অর্থাৎ যখনই এমন মুহূর্ত এসেছে তোমাদের হাতে শত্রুর হাত তোমাদের হাতে শত্রুর যে ক্ষতি হয়েছে তো তোমরাও যদি ক্ষতিগ্রস্ত হও তাদের হাতে তাহলে তোমরা কি কথা বলবে যে আমরা কেন ক্ষতিগ্রস্ত হব অর্থাৎ এটি চিরাচরিতভাবে হতে পারে অনেকে মাথায় এধরনের প্রশ্ন আসতে পারে মেসলাইহা ঘটনা একবারই ঘটেছে অর্থাৎ দ্বিগুণ মুসিবত তাদের উপর এসেছে তোমাদের হাতে হাজার মুসলিম মদিবাপ অনুবাদ করেছেন যে এটি কি সঠিক নয় যে তোমরা অন্যকে দি অন্যের দ্বিগুণ অন্যের উপর দ্বিগুণ মুসিবত ঘটিয়েছ আর তোমরা যখন কোনো মুসিবতের সম্মুখীন হলে তখন তোমরা পাল্টা প্রশ্ন করলে এটি কেন হলো কুল এর উত্তর দাও যেটি তোমাদের নিজেদেরই কর্মের ফসল ইন আল্লাহ করলে শাহন কাদের নিশ্চয় আল্লাহ প্রত্যেক বিষয়ে সর্বশক্তিমান এ বিষয়ে আবিধানিক আলোচনা করো প্রথমে এরপর তপসের দিকে ফিরে ফিরে আসবো সাবা ইউসিব সাবান ইউসিবা মাতারা বৃষ্টি বর্ষিত হয়েছে বা নাজেল হয়েছে সাব শব্দের অর্থ হলো নাজেল হওয়া বা নামা বা পড়া মুসিবত অর্থ হলো এমন সমস্যা যা হঠাৎ করে বর্ষিত হয় হঠাৎ করে আসে মূলত এই অর্থ উপর থেকে নামা বা পড়া বা বর্ষিত হওয়ার অর্থে সাহ বা সামও না হওয়ার মেয়াতে তীর সোজা লক্ষ্যে লক্ষ্য ভেদ করেছে আশাবাদকম আশাবাদ সাহম তীর তির লক্ষ্যে লক্ষ্য ভেদ করেছে আর মুসিবতও আর বালিজও বাদদাহিয়া তো সিদ্ধান্ত ওয়াকুল্য আম্রে মক্রহীন মুসিবত বালা আকস্মিক বিপদ সকল অপছন্দনীয় বিষয়ের জন্য এটি ব্যবহার হয় এলতাকার অর্থ হল যুদ্ধে সংঘর্ষ পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হওয়া এর অর্থ হলো ইলতাকা আয়তের শানে নজুলের বিষয়টি তো মুফাসেরা উঠিয়েই থাকেন শানে নজুলের বিতর্কে হযরত ওমর বিন খাতাবের পক্ষ থেকে বর্ণিত তিনি বলেছেন ওহদের দিন মুসলমানদের উপর যে বিপদ এসেছিল তার কারণ ছিল তারা বদরে ফিরিয়ে নিয়েছিল। आयत एकत्रित है हैं और अच्छा ये आयत, ये वो, वो आयत है या जो नबी कुल वाले की वही जो मैंने दूसरी आयत का बयान किया था लेकिन इसमें ये कहां दूसरी आयत कौन सी है जब वो नाज़िल हुई तो फिर आपने वो कहां है फिर ये तो है ही आप इसकी तरफ मुलेगे दोबारा जबरदस्ती ये तो हवाला नहीं दे रहा মেয়ের আহমদ আলী হজরত আয়েশার প্রেক্ষাপটে অত্যন্ত নোংরা নোংরা কথা বলেছে সে বলে যে তোমরা কি এমন মাদল মোমেনদের সমর্থন করছো যাদের কারণে রসুল্লার কষ্ট হয়েছিল আর তার এক ভ্রান্ত বা নোংরা আচরণের কারণে রসুল্লার কষ্ট হয়েছে যে কারণে এক মাস পর কোরআনে একটি আয়াত আসে এবং রসুল্লাহর কষ্ট দূর হয় এই ঘটনা দ্বিতীয় ঘটনার সাথে কোনো সম্পর্কই নেই সেই সুরার রেফারেন্স যেহেতু আমি দেখিনি তাই সাবধানতা বসত বলেছে যে হয়তো এর মাথায় সেই কথা আছে কিন্তু সেই কথা নয় যে আয়তের রেফারেন্স দিচ্ছে সেই আয়তে কোনো উল্লেখই নেই ইনি সুরাত তো আবার আয়তের কথা বলছেন হজুর বলছেন যে আয়তটি বের করুন

এক মাস পর আল্লাহর পক্ষ থেকে হজরত আয়সাকে নির্দোষ আখ্যা দেওয়ার কথা পবিত্র কোরআনে আছে আর ইনি এক মাসের পর অন্য কোনো সূরার কথা বলছেন বা অন্য কোন ঘটনার কথা বলেন যা কোরআনে নেই পূর্বেও এমনটি হয়েছিল আমি বলছি এটি এ ব্যক্তি কোনো আয়তের কথা বলে অথচ এখানে দূরতম কোনো ইশারা থাকে না এমন উনি বানিয়ে সুরা বানাতে থাকেন বসে বসে সুরা বানাতে থাকেন সুরা নূর হল চব্বিশ নম্বর সুরা কিন্তু সেই রেফারেন্স অত্যন্ত স্পষ্ট সার কথা হলো আল্লাহ তালা যতদিন হজরত মোহাম্মদ রসুল্লাহ দুঃখ দূর করেননি আয়সার অপকর্মের কারণে নাউজুবিল্লা মোহাম্মদ রসুল্লাহ নাকি কষ্টে নিপতিত ছিলেন যদি আয়সার কোনো অপকর্ম না হয়ে থাকে আর আল্লাহ তালা যদি এই কথা বলে থাকেন যে আয়সার নির্দোষ তাহলে তোমাদের এই দুর্ভাগা কাজে লিপ্ত হওয়ার কি অধিকার আছে এই বা ইঙ্গিতে এমন কথাকে গ্রহণের কি অধিকার আছে এরা আসলে বিদ্বেষ খেয়েই বড় হচ্ছে আমি আবার বলবো যে সাধারণ শিয়াদের উপর এটি অনেক বড় জম তাদের দায়িত্ব হলো এই দরজগুলো মনোযোগ সহকারে শোনা বোঝা হচ্ছে তাদের পর কি তাদের পবিত্র এবং নিষ্পাপ ইমাম ইমামদের মাঝে এবং তাদের মাঝে এই মৌলবি হলো প্রতিবন্ধক আর সন্নিদের মাঝে এই একই ধরনের মোল্লা এই কাজ করছে সত্যের মাঝে তারা বাদ সাধে এমন অন্ধকার যে আলোকে আলো তাদেরকে ভেদ করে যেতেই পারেন আর আলো সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছতে পারে না এই এদের কারণে আমার অভিজ্ঞতা হলো সাধারণ মানুষের কাছে যদি আলো পৌঁছে তারা মৌলবি নয় মলবির মতো অভ্যাস নেই অনেকে আছে জাহেল কিন্তু মলবি নয় বরং আমি দেখেছি যে শিক্ষিতদের তুলনায় সাধারণ মানুষের বিবেক অনেক বেশি আলোকিত তারা সরল মতি পড়ালেখা করে তারা বক্রতার অনুসরণ করে না যখনই বিভিন্ন জায়গায় পাকিস্তানে বিভিন্ন অধিবেশনে আমি অংশগ্রহণ করেছি পাকিস্তানে অনেক জায়গায় গিয়েছি বিভিন্ন স্থানে শিয়ালকোট বা অন্যান্য স্থানে বরং বরং মলবিরও আসতো সাধারণ মানুষও আসতো আমার অভিজ্ঞতা কথা শুনে মলবি নিজের জায়গায় অনড় থাকতো কিন্তু সাধারণ মানুষ সমর্থনে দাঁড়িয়ে যেত তারা বলতো যে হ্যাঁ আপনি ঠিক বলছেন আমাদেরকে সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছতে হবে একদিকে সেই আলোর যে সূচনা এবং সাধারণ মানুষের মাঝে এরা বাদ সাচ্ছে অপরদিকে এই যুগে যে আলোর পুনরাবৃত্তি হয়েছে সেই আলো এবং জনগণের মাঝে এরা বাদ সাচ্ছে এবং আমাদের বাণী পৌঁছানোর সকল রাস্তা এরা বন্ধ করে দিয়েছে আল্লাহ থেকে আল্লাহ যদি আকাশ থেকে এই কৃপা বাড়ি এখন বর্ষণ না করতেন তাহলে সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছার কোনো উপায় ছিল না আমাদের কাছে আল্লাহ ফজাল এখন আমরা পৌঁছে আর এর প্রভাব এত দ্রুত পড়ে এবং পড়ছে যে পশু এক আহমদি বন্ধু তার এক বন্ধুকে দরসে নিয়ে আসেন আর গত পশু তাৎক্ষণিক পর তিনি বলেন যে বয়স নাও আমি আর বাইরে থাকতে পারেন আমি এই কথা বলতে চাই যে আমাদের জন্য সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছা আবশ্যক মূলত খলিফাদার মাসে সালেস বলতেন যে পাকিস্তানের শতকরা নিরানব্বই ভাগ মানুষ ভদ্র শতকরা এক ভাগ মানুষ আছে যারা সমস্যার হতা সাধারণ মানুষ ভদ্র কিন্তু একই সাথে যারা অজ্ঞ অজ্ঞ ব্যক্তির সমস্যা হলো ভদ্রতা সত্ত্বেও যদি কোনো কথা হৃদয়ে তাদের বদ্ধমূল থাকে সেই কথা ভুল হলেও অজ্ঞতার কারণে এর জন্য তারা প্রাণ বিসর্জন দেয় আর শিক্ষিতদের ভাগে এটি নেই তাই আর ফসাদ বা বিশৃঙ্খলা সবসময় সাধারণ মানুষের পক্ষ থেকে হয় আর এটি এক অর্থে তাদের ভদ্রতার প্রমাণ তারা নিঃসন্দেহে তারা সত্য মিথ্যা কথাও যদিও মিথ্যা কথাও যদি তাদের হৃদয়ে গেঁথে দেওয়া হয় এর জন্য তারা প্রাণ প্রাণ বিসর্জন দিতে প্রস্তুত অথচ ধনীরা শিক্ষিতরা ঘরে বসে থাকে এরা আগুন লাগিয়ে জলার তামাশা দেখে আমি আশা করি জনসাধারণ পর্যন্ত আমাদের কথা যদি পৌঁছে আহমদের যদি কথা পৌঁছায় তারা তাদের প্রতিক্রিয়া অবশ্যই সাহাবা এবং রস ও ও মাহাতনের পক্ষে হবে আর তারা এই বুজুগদের অসম্মান এবং অবমাননা থেকে বেরোতে হবে তাদের সম্মান সম্মান সম্মানকে তারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে আমি পুনরায় দরসের দিকে ফিরে আসছি আয়তের দিকে ওহদের দিন মুসলমানদের উপর যেই বিপদ নেমেছিল এর কারণ ছিল তারা বদরে ফিদিয়া নিয়েছিল সেই ফিদিয়ার কারণে নাকি এই সমস্যা এসেছিল হুজুর বলছেন যে অদ্ভুত আয়ত আসপাবন নজুলে এই কথা উল্লেখ রয়েছে অথচ এর কথার এই আয়তের সাথে কোনো সম্পর্ক নেই মানতেই পারি না যে হজরত ওমর রাজিয়ালান এমন কথা বলবেন যা কোরআনের স্পষ্ট আয়তের পরিপন্থী কোরআন এই কথা বলছে যে সেদিন বিপদের জন্য এসেছিল যে মুহাম্মদ রসুল্লার অবাধ্য হয়েছিল এক শ্রেণী আর এক সময় কথা মাননি যে কারণে সমস্ত সমস্যা বসিত হয়েছে এটিকে বদরের সাথে সম্পর্কযুক্ত করা আর এই কথা বলা যে ফিদিয়া নিয়েছিলে। ফিদিয়া তো হজরত মোহাম্মদ সাহা নিয়েছিলেন তাহলে যারা অবাধ্য হয়েছে তাদেরকে নির্দোষ আখ্যা আল্লাহর সবচেয়ে কামেল বন্দাকে অভিযুক্ত করা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না নাম যেই নামে ব্যবহার করে না কেন এই এ রয়েত মিথ্যা মহাম কোরআনের বিরোধী মোহাম্মদ রসুল্লার আচরণ বিরোধী আসাবাত কম মুসিবাতুন আসাবতম মেসলাইহা এই সম্পর্কে ধর্ম ওরিয়েন্টালিস্ট এবং মুসলমান মুফাসররাও লিখেছে যে বদরের যুদ্ধে তাদের সত্তর ব্যক্তি মারা গিয়েছিল ওহদের সত্তর জন সাহাবা শহীদ হয়েছেন মেসলাই হা বলতে কি বোঝায় দ্বিগুণ ক্ষতি কিভাবে করেছিলে এটি তো সমান সমান ক্ষতি হলো উভয় পক্ষের এর ব্যাখ্যায় বলেন যে মুসলম কোনো মুসলমানকে বন্দি করা হয়নি মুসলম কোন মুসলমানকে যুদ্ধ বন্দি করে তারা নিতে পারেনি তাদের সত্তর জন মারা গিয়েছিল সত্তর জন বন্দি হয়েছে সেই সত্তর জন তোমাদের দয়া মার উপর নির্ভর করেছে অর্থাৎ তোমরা একশো চল্লিশ জনকে ক্ষতিগ্রস্ত করেছ এর মোকাবেলায় তোমাদের শুধু সত্তর জন নির্বাচত ক্ষতি হয়েছে কেমন তারাও শাহাদাতের পদমর্যাদা পেয়েছে এটি হলো মিসলাইহার অর্থ এজন বেজনিল্লাহ শব্দের কে কোনো কোনো ভাষার অর্থ করেছেন যে আল্লাহ তালা তাকদের অর্থাৎ এতে এক ধরনের জোর জবরদস্তির অর্থ দেখা যায় এজন শব্দের একটি অর্থ হলো অনুমতি ওজন আলিল্লাহ দে না কালেম না বেআন না হম সেখানে অনুমতির অর্থ রয়েছে অন্যত্র ওজেনা শব্দ অনুমতির অর্থেই ব্যবহার হয়েছে তাই সেখানে সুরা হাজে যুদ্ধের প্রেক্ষাপটে ওজেনার শব্দের অর্থ যদি নির্দেশও নেওয়া হয় তাহলে এটি জানা কথা এজেন শব্দের একটি অর্থ হলো অনুমতি দেয়া কারো অনুমতি সাপেক্ষে মানুষ আসে বা কোনো রুমে বা কোনো কক্ষে প্রবেশ করে অনুমতি ছাড়া প্রবেশ করে না আমি এই অনুবাদই করব খলিফার আবে বলছেন যে এখানে বেহেজনিল্লার অর্থ এটি নয় যে আল্লাহতলা পূর্বে সিদ্ধান্ত করে রেখেছেন অনর্থক একটা তগরির তগদির জোর করে পূর্ণ করার সিদ্ধান্ত করে রেখেছেন এমন নয় বরং এই ঘটনা এই ঘটনাতে আল্লাহ তালার কাদের হওয়ার প্রমাণ রয়েছে না লা আল্লা কুল্লা কাদের এর কুফল তোমরা এড়াতে পারতে কিন্তু আল্লাহ তালা কোনো প্রজ্ঞার অধীনে এটি চেয়েছেন অনুমতি দিয়েছেন বা তোমাদের ভ্রান্তির কুফল তোমরা ভোগ এটি চেয়েছেন আর এর ফলে অনেক উপকারী দিক ভবিষ্যতে সামনে আসার ছিল তাই আল্লাহ তালার ইচ্ছা এমনই হয়েছে ওলাম্মা আসাবাদ মুসিবাতুন সমস্ত মুফাসিদের তাফসির দেখছি একই বিতর্ক মুসলমান সত্তর জন মুসলমান শহীদ হয়েছে কাফেরদের সত্তর জন মারা গিয়েছিল এবং সত্তর জন হয়েছে সবাই একই কথার পুনরাবৃত্তি করছে ইমাম রাজি একথা কথাকে খণ্ডন করেন যে বদরের ফিদিয়ানে নেয়ার কারণে এমনটি হয়েছে ইমাম রাজি বলেন প্রথম প্রথম আয়তে উল্লেখ আছে যে এই সমস্যা তাদের পাপ এবং তাদের নাফসের কারণে এই সমস্যায় তারা পতিত হয়েছে এই আয়তে আল্লাহ তালা বলছেন যে এই সমস্যা এসেছে অন্য কারণে তাহলে আল্লাহতালা মোমেন এবং মুনাফেকের মাঝে একটা পার্থক্য করতে চান ইমাম রাজি যা বর্ণনা করছেন আমি যেটা বিশ্বাস রাখি যে তার মাথায় কোনো সবেরোধ নেই এর অর্থ হলো অতিরিক্ত কোনো কারণ বা প্রজ্ঞা রয়েছে আর এর সেই বিষয়ের সাথে সম্পর্ক আছে অর্থাৎ এজেন্ট শব্দের একটি অর্থ হলো ইচ্ছা বা অনুমতি আল্লাহ অনর্থক এই কষ্ট অনর্থক একটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য হলো মুমিন প্রকৃত মুমিন এবং মুনাফেকের মাঝে যেন পার্থক্য স্পষ্ট হয়ে যায় কিন্তু এ বিষয়ের সরাসরি সেই ঘটনার সাথে সম্পর্ক নেই এটি আমি স্পষ্ট করতে যাই শুধু কষ্টের সাথে এই ঘটনার সম্পর্ক কেন মুসলমান সেদিন কষ্টের সম্মুখীন হলো আল্লাহ তালা এজেন দিয়েছেন আল্লাহ আল্লাহ অনুমতি দিয়েছেন কোরআন পরে গিয়ে বিষয়কে স্পষ্ট করে যে সেই যে মুসলমানদের কষ্ট হয়েছে কষ্ট কষ্ট যদি না হতো কাফের এবং মুনাফেকের ভিতর যে পার্থক্য আছে সেই পার্থক্যে সেই সমস্ত মুনাফেক অন্তর্ভুক্ত যারা ওদের অংশ নেয়নি তারা ঘরেই নিজে সামনে নিজেই স্পষ্ট করবে যে আমি বসেছিল কেন এই কথাকে দৃঢ়তার সাথে গিরিপথের ঘটনার সাথে সম্পর্কিত ঘটনার সাথে সম্পর্কযুক্ত করতে চাই না ওদের যুদ্ধে যা হয়েছে এর পিছনে আরও একটি কারণ ছিল আর তা এই যুদ্ধের পর মুনাফেক মোমেন থেকে স্বতন্ত্রভাবে সামনে আসবে মুনাফেক চেনা যাবে আমি মনে করি যে এই অর্থ সঠিক আর এই প্রেক্ষাপটে এখন ইনশাল্লাহ কথা হবে ইমাম রাজি এই কারণে এজেন্ট শব্দের অর্থ আল্লাহর নির্দেশে অনুবাদ করেন বরং আল্লাহর জ্ঞান অনুসারে তিনি বলেন যে আজান মিন আল্লাহ শব্দের অর্থ হল আল্লাহর পক্ষ থেকে এটি একটি ঘোষণা আর এটি অনুমতি আসলে তিনিও অনুমতির অর্থই নিচ্ছেন অর্থ হলো ঘোষণা কিন্তু সেটি নির্দেশ নয় আল্লাহর পক্ষ থেকে যে ঘোষণা করা হয়েছে এর জন্য তার জন্য আজান শব্দ ব্যবহার হয়েছে আজান এবং এজেন একই ধাতু থেকে উদ্ভূত অর্থাৎ ঘোষণা সাধারণ ঘোষণা ইচ্ছা করলে গ্রহণ করতে পারো আবার বর্জনও করতে পারো আর স্বাধীনতার অর্থ এতে অন্তর্ভুক্ত রয়েছে প্রত্যেক মানুষের স্বাধীনতা আছে ইনি আরো বলেন আজান নাহার বে মিন আল্লাহ এই প্রত্যেকটির অর্থ হলো এখানে এজেন্ট শব্দের অর্থ হলো জ্ঞান ফাজান ও বেহার এটি নির্দেশ নয় যে আল্লাহর সাথে যুদ্ধে যুদ্ধ অবশ্যই করো বরং আল্লাহর সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও তোমরা তোমরা স্বাধীন ইচ্ছা করলে আল্লাহর সামনে এমন রীতি অবলম্বন করতে পারো যার অর্থ হবে তবা বা এমন রীতি অবলম্বন করতে পারো যা যুদ্ধের অর্থ অর্থ রাখতে পারে অর্থাৎ স্বাধীনতা আছে স্বাধীনতার অর্থে এজন শব্দ ব্যবহার হয়েছে ইবনে আব্বাস বলেন যে বেজনিল্লাহ এজেন্ট বলতে আল্লাহর তকদির এবং আল্লাহর নির্দেশকে বোঝায় এই অর্থ ইমাম রাজী বলছেন যে এই দিক থেকে এই অর্থ সঠিক মনে হয় যদি যদি এটা যদি বলা হয় তাহলে মুসলমান স্বস্তি পায় তারা বলবে যে এইটি যদি ঔশি তকদিরই হয়ে থাকে তাহলে ঠিক আছে হুজুর বলছেন যে এখানে আমি ইমাম রাজীর সাথে মতো পার্থক্য রাখি কোরআনকারী এইভাবে মানুষকে আশ্বস্ত করে না কোরআন গভীর হেকপতপূর্ণ কথা বলে এটি সঠিক যে তাকদীরের সামনে মানুষ মাথা নত করে কিন্তু হৃদয়ের কুমন্ত্রণা অবশ্যই থেকে যায় এবং কষ্ট অবশ্যই মানুষ পায় যে আল্লাহ তাকদীরকে অবশ্যই শিরোধার্য করি করলাম কিন্তু যদি প্রজ্ঞা বর্ণনা করা হয় যে কেন এমনটি হয়েছে তাহলে মানুষ স্বস্তি পায় তাই আমার মতে এখানে তাকদীরের অনুবাদ করা ঠিক নয় কেননা পরে আল্লাহ তালা কারণ বর্ণনা করছেন এজন শব্দ বেজ শব্দ বলেছেন কিন্তু হেকমত বা প্রজ্ঞা স্পষ্ট করছেন পরে আয়গুলোতে এজন শব্দের অর্থ যদি তকদির করা হয় আল্লাহর তকদির এমন হয়েছে তাহলে পরে আবার এর হেকমত বা প্রজ্ঞা বা কারণ বর্ণনা করার দরকার কি তার সেই মহাসেন আল্লা মোহাম্মদ জোলাউদ্দিন বলেন যে কুদরতের যে কাদির শব্দ আছে কাদের সম্পর্কে একটি সূক্ষ্ম কথা হলো এই যে বিষয় ঘটেছে তা আল্লাহর হাতে এবং আল্লাহর ত্যাগদের অধীনে হয়েছে যদি তিনি চাইতেন তাহলে তিনি এটি এমন ঘটনা ঘটতে দিতেন না তাই এমন সমস্যাকে দূর করার জন্য অন্য কারোর উপর নির্ভর করা বা অন্য কাছে সাহায্য চাইবে না ইনি আমি যা বলেছি তার নিকটতর অর্থ করছেন যে কাদের বলার পিছনে হেকমত হলো যে আল্লাহর শক্তি ছিল যদি চাইতেন তাহলে এটি তোমরা এড়াতে পারতে তোমাদেরকে বাধ্য করা হয়নি তোমাদের ভ্রান্তিতে এটি হয়েছে এবং আল্লাহ এটি হতে দিয়েছেন তিনি জোর জবরদস্তি এটিকে বাধাগ্রস্ত করেননি শিয়া তফসিরে এটি লেখা আছে মীর আহমদ আলী সাহেব এটি স্পষ্ট করে বর্ণনা করেন তার কথার সারাংশ হলো এ আয় থেকে প্রমাণিত হয় এ আয়াত এবং পূর্বের আয়ত থেকে প্রমাণিত একশো ছেষট্টি এবং একশত সাতষট্টি নম্বর আয়তে আল্লাহ তালা ওহদের যে পরীক্ষায় মুসলম ফেলেছেন মুসলমানদেরকে তা মোমেন এবং মুনাফেকদের মাঝে মাঝে পার্থক্য করার জন্য তাদেরকে ফেলেছেন আর এই বিপদ নেমে এসেছে এই জন্য যেন মোমেন এবং সত্যবাদী এবং মোনাফেকদের মাঝে পার্থক্য স্পষ্ট হয়ে যায় আর এরপর যেন কোনো সন্দেহ বাকি না থাকে এখন ইনি বলছেন পার্থক্য এখন স্পষ্ট হয়ে গেছে আর হজরত আলী একা মোমেন হিসাবে সামনে এসেছেন আর বাকি সবার জন্য ওহদের যুদ্ধ মুনাফেকদের মা হয়ে গেছে আর চিরতরের সিদ্ধান্ত হয়ে গেছে যে মোমেন কারা ছিল মুনাফেক কারা ছিল এটি এই আয়াত এবং ইতিপূর্বের সমস্ত আয়াতের প্রতিপাদ্য বিষয় যা শিয়া মুফাসের পেশ করছেন অপরদিকে কোরআন করিম কি বলছে তা শুনুন কোরআন এই আয়তের প্রতিপাদ্য বিষয় কি বলে কেন এটি করেছে কোরআন ওয়ালি আলা আল্লা জিনা পরবর্তী আয় একশো আটষট্টি ওয়ালি আলম আল্লা না তা আলাও কাতেলু ফিসাবিল্লা আওয়েদ ফাহু কালু আলম কেতা আলাম লাত্তাবা আনা যেন আল্লাহ তালা মোমেন এবং মুনাফেকদের স্বতন্ত্র পৃথক করে দেন আল্লাহ তালা মুনাফেকদের কিভাবে চিনলেন মুনাফে কিভাবে স্পষ্ট হলো মুনাফে এভাবে স্পষ্ট হলো যে কিলা আলহম তালাও ফিসা হিসাবাহে তাদেরকে বলা হলো যে আসো আল্লাহ তালার পথে যুদ্ধ করো বা তোমরা শত্রুকে প্রতিহত করো প্রতিরোধ করো কালু নালামুকে দালাল্লা তামাকম যদি যুদ্ধ জানতাম তাহলে অবশ্যই তোমাদের অনুসরণ করতাম ও এরা কি ওদের যুদ্ধে অংশগ্রহণ করেছিল ওদের যুদ্ধে অংশগ্রহণকারী এরাই ছিল আল্লাহ তালা বলছেন যে এরা কারা ছিল আল্লাহ বলছেন মোমেন্টকেও আমরা চিনতে পেরেছি আর মুনাফে আর এদের পার্থক্য পার্থক্য সূচক লক্ষণ হলো দুর্ভাগা তারা যারা আসেনি যারা ফিরে চলে গেছে মাঝপথ পথ থেকে বলেছে আমরা যুদ্ধে যাবো না আবদুল্লাহ বেন ও বাই বেন সাথে ছিল তারা যাদের কথা স্পষ্টভাবে উল্লেখ আছে আল্লাহ না আলাম ও কেতান লাতাবাহ না কহম লীল কুফরে ই অমেজান আকরাব ও লিল ইমান আজ ইমানের মোকাবেলা কুফরের বেশি নিকটতরা ইয়া কুল ও না বেয়া ফুয়াহিম মাল ফি কুল ও তারা মুখে তা বলে যা তাদের হৃদয়ে নেই লাহ আলাম ও বেমা ইয়াক তোমন আর আল্লাহ তালা তারা যা গোপন করে তা ভালো জানেন এরপর পরবর্তী আয়তে তাদের কথা আসে যারা ওহদের যুদ্ধে নিহত হয়েছেন তাদেরকে বলা হয়েছে যে বলা তাহ সাবান আল্লাহ জেনা কোতেল অফি সাবিল্লা মাতা বলা হিয়াউন উন দ্বারা বেহেবিয়র এই বিতর্ক ইনশাল্লাহ পরে হবে সময় শেষ আমি ইঙ্গিতে হুজুর বলছেন সময় শেষ হতে শুধু ত্রিশ সেকেন্ড বাকি আছে আগামীকাল ইনশাল্লাহ এই আয়গুলো সম্পর্কে আলোচনা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ